We are live now. Start. নমস্কার নমস্কার পূর্বস্থলী কলেজের সংস্কৃত বিভাগ দ্বারা আয়োজিত এক দিবসীয় রাজ্য স্তরের ওয়েবিনারে সকলকে স্বাগত জানাই। আজকের এই ওয়েবিনারে যাদেরকে আন্তরিকভাবে পাশে পেয়েছি, বলা যায় যাদের ছাড়া এই ওয়েবিনারটি সাফল্য মণ্ডিত করা সম্ভব ছিল না, তাদেরকে আমি এবং আমাদের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। যে বিষয়ের উপর আজকের এই আলোচনা সভা, সেই বিষয়টি অবগতির জন্য কিছু কথা বলা প্রয়োজন। সংস্কৃত সাহিত্যে দর্শন ভাবনা অতি প্রাচীন। গ্রিস ধাতুর সঙ্গে লুট প্রত্যয়ের সমন্বয়ে উৎপন্ন দর্শন শব্দের সাধারণ অর্থ দেখা হলেও এই প্রসঙ্গে তত্ত্ব দর্শন বা সত্য দর্শনকেই বুঝতে হবে। যেহেতু এই শাস্ত্রের দ্বারা জগতের চরম সত্যকে উপলব্ধি সম্ভব, তাই এর নামকরণ দর্শন শাস্ত্র, যাকে ইংরেজিতে ফিলোসফি বলে। তবে ভারতীয় প্রসঙ্গে বেদের প্রামাণ্যের উপর ভিত্তি করে আস্তিক ও নাস্তিক সহ মোট 9টি সম্প্রদায়ের জন্ম হয়েছে, তাই বেদকেই ভারতীয় দর্শনের উৎস বলে মনে করা হয়। এই বিষয়টি বিশদে আলোচনার জন্য আমরা দুজন স্বনামধন্য বক্তাকে পেয়েছি। ধীরে ধীরে মূল অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদের পরিচয় পর্বে এবং আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করব। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য অনুসারে যে কোনো শুভ অনুষ্ঠান মঙ্গলসূচক কোনো বাণীর মাধ্যমে হয়ে থাকে, তাই আজকের এই অনুষ্ঠানটিও ব্যতিক্রম নয়। আর সেই ঐতিহ্যকে বহন করেই আমাদের আজকের ওয়েবিনার শুরু করছি মঙ্গলাচরণের মধ্য দিয়ে। মঙ্গলাচরণের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সংস্কৃত বিভাগে অধ্যাপিকা মাননীয়া প্রত্যুষা ঘোষ মহাশয়াকে। নমস্কার। ব্রহ্মগ্রন্থিজা মারুতান অনুগতিনা চিত্তেনা হৃৎপঙ্কজে সুরিনামনুরঞ্জকাহ শ্রুতিপাদং জোয়ং স্বয়ং রাজতে স্মাদি গ্রাম বিভাগ বর্ণন চনা স্মাদি গ্রাম বিভাগ বর্ণন চনা অলঙ্কার জাতি ক্রম বন্দে 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 নাদতনু তমধুর জগত গীতং মুদে শঙ্করম মুদে শঙ্করম মুদে শঙ্করম
নানা দে রে নানা রে মুদে শঙ্করম। আজকের এই ওয়েবিনারে আমরা আমাদের মধ্যে পেয়েছি পূর্বস্থলী কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর বিভাস চন্দ্র সাহা মহাশয়কে, পেয়েছি দুজন সম্মানীয় বক্তা ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সংস্কৃত ডিপার্টমেন্ট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর স্বপন মাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সংস্কৃত ডিপার্টমেন্ট, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। পেয়েছি পূর্বস্থলী কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর দীপিকা ঘোষাল মহাশয়াকে। সংস্কৃত বিভাগের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। ওয়েবিনারের মূল অংশে প্রবেশের শুরুতেই স্বাগত ভাষণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি পূর্বস্থলী কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর বিভাস চন্দ্র সাহা মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের পূর্বস্থলী কলেজের একটা গর্বের দিন। নয় নয় করে অনেকগুলো ওয়েবিনার আমরা এবছর করতে পারছি, তার মধ্যে সংস্কৃত ডিপার্টমেন্ট তাদের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যাদেরকে আমরা পেয়েছি বক্তা হিসাবে, তার মধ্যে অন্যতম ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াল বিশ্বভারতী ইউনিভার্সিটি, তাকে এই অনুষ্ঠানে হার্দিকভাবে স্বাগত জানাচ্ছি। পূর্বস্থলী কলেজের সমস্ত পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানে তাকে পেয়ে আমরা আনন্দিত। পেয়েছি আমরা ডক্টর স্বপন মাল, রায়গঞ্জ ইউনিভার্সিটি, তাকেও স্বাগত। তাদের মূল্যবান বক্তৃতা শোনার জন্য আমরা সাদরের অপেক্ষা করছি। আজকের অনুষ্ঠানটি ওয়েবিনারের মূল বিষয় হলো ফিলোসফিক্যাল থট অফ সংস্কৃত লিটারেচার। আমরা জানি সংস্কৃত সাহিত্য আমাদের কাছে অত্যন্ত ধনী এবং গর্বের জায়গা। সেই সংস্কৃত সাহিত্যের বিভিন্ন দিক থেকে আলোচনা আজকে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে, এটা আমরা অবশ্যই আশা করি। আমরা এই অনুষ্ঠানে যে সমস্ত দর্শককে পেয়েছি তাদেরকেও স্বাগত। আমরা জানি বিভিন্ন গবেষক, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার এবং বিভিন্ন কলেজের অধ্যাপকরা আমাদের আজকে এই অনুষ্ঠানে আছেন, তাদেরকে আমরা হার্দিকভাবে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আমাদের কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী, অধ্যাপক এবং অশিক্ষক কর্মচারী এই অনুষ্ঠানে আছেন, তাদেরকেও আমরা স্বাগত জানাই। পরিশেষে এই ওয়েবিনার করার পিছনে যাদের ভূমিকা সবথেকে বেশি, সেই সংস্কৃত বিভাগ এবং আমাদের টেকনিক্যাল হোস্ট যারা আছেন, তাদের সকলকে হার্দিকভাবে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের প্রথম পর্বের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াল মহাশয়কে। ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াল 2009 সাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে ও সুনামের সঙ্গে অধ্যাপনার কাজে ব্রতী রয়েছেন। সংস্কৃত গ্রামার, মডার্ন সংস্কৃত লিটারেচার এবং ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার বিষয়ের উপর
গবেষণার সঙ্গে তিনি যুক্ত। বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানে তিনি সদস্য। তিনি বিভিন্ন ওয়ার্কশপ, কনফারেন্স এবং সেমিনারে বক্তব্য রেখেছেন এবং অংশগ্রহণ করেছেন রিসোর্স পার্সন হিসেবে। ইতিমধ্যে তিনি 17টি পাবলিকেশন বিভিন্ন রেপুটেড জার্নালে পাবলিশ করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে 27টি পেপার প্রেজেন্টেশন করেছেন। 2013-14 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় স্ট্যাটাস অফ ওমেন ইন বৈদিক পিরিয়ডের উপর একটি রিসার্চ প্রজেক্ট সম্পন্ন করেছেন। এইরকম একজন গুণী মানুষকে পেয়ে আমরা সত্যি ধন্য। আহ্বান জানাচ্ছি ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াইন মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আলোচনার বিষয়, বাক্য পদিয়ে শব্দ ব্রহ্মের স্বরূপ। Is it visible? Is yes, it visible? Ma'am. Hello? Yes, yes. Hello? Yes, ma'am. Is it visible? Am yes, I it audible? Is visible. Yes, you are audible, ma'am. Okay. Okay, you can start your presentation. Okay. नीलाचल निवासाय नित्याभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। सम्माननीय अध्यक्ष पूर्वस्थली कलेज डॉक्टर विभास चंद्र शाह महोदय एवं उपस्थित गुरुजन वृंद के नमस्कार एवं সহকর্মীদেরকে শুভেচ্ছা এবং লঘুজনদেরকে প্রীতি এবং আন্তরিক ভালোবাসা। এই রকম একটা কোভিড সিচুয়েশনে অর্গানাইজাররা অত সুন্দর একটা ওয়েবিনারের অর্গানাইজ করেছেন, ওইটার জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল অর্গানাইজারদেরকে এবং টেকনিক্যাল স্টাফদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার কো স্পিকার ডক্টর সোপন মাল, ওই মহাশয়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ওয়েবিনারের টপিকটা হচ্ছে ফিলোসফিক্যাল থটস ইন সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্যে দার্শনিক ভাবনা। এই টপিক দেখে আমরা বুঝতে পারছি যে দর্শন শাস্ত্রতে দার্শনিক বিষয়গুলোর চর্চা এটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার, কিন্তু তার ছাড়াও ব্যাকরণ শাস্ত্র প্রভৃতিতেও দার্শনিক চিন্তাধারার ধারাটা প্রচলিত হয়ে আসছে। তো তার উপরে আমি আমার বক্তব্যটা রাখছি। আমার বিষয়টা হলো বাক্যপদীয়ের ব্রহ্মকাণ্ড স্থিত শব্দ ব্রহ্মের স্বরূপ। তাহলে আমি আমার বক্তব্যতে প্রথমে বাক্যপদীয় কি ওর বিষয়ে সামান্য পরিচয় দেব, তারপরে ব্রহ্মকাণ্ডের বিষয়ে বলবো, তারপরে আসল বিষয়টা শব্দ ব্রহ্মের স্বরূপ কিভাবে ওখানে বর্ণনা হয়েছে ওই বিষয়ের উপরে আমি রেখাপাত করব। বাক্যপদীয় হচ্ছে আমাদের ব্যাকরণ শাস্ত্রের
দার্শনিক তত্ত্ব সম্বলিত একটি অত্যন্ত সুপ্রসিদ্ধ গ্রন্থ। আর রচয়িতা হচ্ছেন মহাবৈয়াকরণ পদবাক্য প্রমাণজ্ঞ ভর্তৃহরি মহাশয়। উনার কাল সময়ে অনেক বিবাদাস্পদ আছে, তবুও বিক্রম সম্বত 400 পূর্বে উনার সময় বলে আপাতত ধরা যায়। উনার স্থান হচ্ছে কাশ্মীর দেশে নিবাসী ছিলেন এবং উনার গুরু বংশ পরিচয় কিছু তেমন পাওয়া যায় না। উনার গুরু ছিলেন বসুরাত ও বাক্যপদ্যটাকে পদ্য আকারে অনুষ্টুপ ছন্দে ব্যক্ত করেছিলেন। আর হচ্ছে ও উনার ধর্ম সম্বন্ধে ও বৌদ্ধ অথবা শৈব ছিলেন এই বিষয়েও কোনো স্পষ্ট চিত্র আমরা পাইনি। কেন ওনার গুরু যেহেতু বসুরাত ছিলেন ও একজন বৌদ্ধ ছিলেন, ওই হিসাবে ওনাকে বৌদ্ধ বলে কেউ কেউ মনে করেন। ও যেহেতু ওনার বাক্যপদ্যের প্রথম কারিকাতে অনাদি নিধনম ব্রহ্ম এই রকমের বর্ণনা করেছেন, ওই শ্লোক দেখে বোঝা যাচ্ছে যে তিনি শৈব ছিলেন, কিন্তু তিনি কি ছিলেন ওই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত না যায়নি, ওইটাও অস্পষ্ট আছে। তো এই রকমের ভর্তৃহরির সামান্য পরিচয়। তারপরে বাক্যপদীয় গ্রন্থ, বাক্যপদীয় গ্রন্থতে তিনি বাক্য সম্বন্ধে এবং পদ সম্বন্ধে অনেক দার্শনিক তত্ত্বগুলো উপস্থাপনা করেছেন। খালি বাক্যপদীয় ভর্তৃহরির কৃতি ছিল তা নয়, উনার 9টা কৃতি ছিল, উনার গ্রন্থ সব ছিল। ওই বিষয়ে আমি সম্যক পরিচয় এখানে দিচ্ছি। ভর্তৃহরির কি কি রচনা গুলো ছিল, উনার প্রথমে ও মহাভাষ্য ত্রিপাদী, মহাভাষ্য ত্রিপাদীর উপর মহাভাষ্য দীপিকা টিকা লিখেছেন, বাক্যপদীয় লিখেছেন। বাক্যপদীয়ের যে 3টা কাণ্ড আছে তার মধ্যেতে প্রথম কাণ্ড এবং দ্বিতীয় কাণ্ডের সৌপজ্ঞ বৃত্তি বলি টিকা লিখেছেন, ভট্টি কাব্যম লিখেছেন, ভাগবৃত্তি লিখেছেন, সুভাষিত ত্রিশতি লিখেছেন, মীমাংসা ভাষ্য লিখেছেন, বেদান্ত সূত্রবৃত্তি এবং শব্দধাতু সমীক্ষা যেটা কি বর্তমান অনুপলব্ধ আছে। তারপরে বাক্যপদীয় শব্দের অর্থ কি, ওর ব্যুৎপত্তি কি, ওই বিষয়ে আমরা একটু জানব। বাক্যাংশ পদংশ ইতি অনয়োহ সমাহারো বাক্যপদম তদ অধিকৃত্য কৃত গ্রন্থ বাক্যপদ্যম ইতি শিশু ক্রন্দ ইয়মসভ দ্বন্দ্বেন্দ্র জননাদিভ্যশ্চ পাণিনি অষ্টাধ্যায়ের সূত্র নম্বর 4th অধ্যায়ের 3য় পাদের 88 নম্বর 88 নম্বর সূত্রানুসারে এখানে 6 প্রত্যয় হয়েছে। তাহলে এখানে সূত্র অর্থ কি, শিশুক্রন্দ শব্দ এবং ইয়মসভ শব্দ এবং দ্বন্দ্ব এবং ইন্দ্রজন প্রভৃতি প্রাতিপদিকের উত্তর 6 প্রত্যয় বসে। তাহলে এখানে হয়েছে বাক্যাংশ পদংশ, পরে বাক্য পদম, এখানে দ্বন্দ্ব সমাস হয়েছে, দ্বন্দ্ব সমাস হবার জন্য বাক্য পদ প্রাতিপদিকের উত্তর 6 প্রত্যয় হয়, বাক্যপদীয়ম এই পদটি এখানে নিষ্পন্ন হয়েছে। তারপরে বাক্যপদীয়ের অনেক টিকা পাওয়া যায়, তার মধ্যেতে প্রসিদ্ধ হচ্ছে এই 4টা টিকা। ভর্তৃহরি নিজেই বাক্যপদীয়ের প্রথম এবং দ্বিতীয় কাণ্ডের উপরে সৌপজ্ঞ বৃত্তি লিখেছেন, এটা হচ্ছে টিকা একটা ভর্তৃহরির নিজের বাক্যপদীয়ের উপরেই। তারপরে হেলারাজের শব্দপ্রভা টিকা বাক্যপদীয়ের উপরে পাওয়া যায়, বৃষভদেবের টিকা এবং পুণ্যরাজের টিকা, টিকার নামগুলো অনুপলব্ধ। তারপরে পণ্ডিত রঘুনাথ শর্মা মহোদয়ের অম্বাকত্রী ব্যাখ্যা, এটাও বাক্যপদীয়ের উপরে পাওয়া যায়। এই বাক্যপদীয়ের ডিভিশনগুলো এবার আমি দেখাচ্ছি। তো এই বাক্যপদীয়ের ডিভিশনকে ভাগটাকে কাণ্ড হিসাবে বলা হয়েছে। তো বাক্যপদীয়ের 3টা কাণ্ড আছে, প্রথম কাণ্ডের নাম হচ্ছে ব্রহ্মকাণ্ডম, দ্বিতীয় কাণ্ডের নাম বাক্যকাণ্ড, তৃতীয় কাণ্ডের নাম পদকাণ্ড। ব্রহ্মকাণ্ডটাকে আগম সমুচয় বলা যায়, কেন বলা যায় না, এটা ব্যাকরণ আগম সিদ্ধান্ত অনুসারে আর রচনা করা হয়েছে, ওইটার জন্য আর নাম ব্রহ্মকাণ্ড হয়েছে। এবং এখানে দার্শনিক দৃষ্টিতে শব্দতত্ত্বের ব্রহ্ম স্বরূপের মতো তুলনা করে অনেক দার্শনিক তত্ত্ব এখানে উপস্থাপনা করা হয়েছে। শব্দ ব্রহ্মই, শব্দতত্ত্বটাকেই এখানে ব্রহ্ম, শব্দতত্ত্ব রূপী ব্রহ্ম পরিকল্পনা করা হয়েছে, ওই হিসাবে অনেক দার্শনিক চিন্তাধারা এখানে শব্দর উপরে উপস্থাপনা করা হয়েছে, ওইটার জন্য এই অধ্যায়ের নাম ব্রহ্মকাণ্ড রাখা আছে। তারপর হলো বাক্যকাণ্ড,
বাক্য কান্ডাতে ও দার্শনিক দৃষ্টিতে বাক্যের বিচার করা হয়েছে। তারপর হলো পদকাণ্ড। পদকাণ্ডটাকে প্রকীর্ণ কাণ্ড বলা যায়। এখানেও দার্শনিক দৃষ্টিতে পদ বিষয়ক বিচার এখানে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মকাণ্ডের তাহলে আমার যে বক্তব্য, বাক্যপদীয় কি আমরা জানলাম, ব্রহ্মকাণ্ড কি জানলাম, বাক্যপদীয় স্থিত ব্রহ্মকাণ্ড স্থিত শব্দ অমের স্বরূপ হচ্ছে আমার বক্তব্য। তো এইবার ভর্তৃহরি উনার বাক্যপদীয়তে কি রকমের দিয়েছেন শব্দ ব্রহ্মের স্বরূপ, ওই বিষয়ে আমি বলতে যাচ্ছি। তিনি বাক্যপদীয় ব্রহ্মকাণ্ডের প্রথম কারিকাতে বলেছেন, অনাদি নিধনং ব্রহ্ম শব্দ তত্ত্বং যদক্ষরম বিবর্ততের্থ ভাবেন প্রক্রিয়া জগতো যতঃ। তাহলে এইটা এই কারিকার অর্থ আমরা বুঝে যাচ্ছি যে যে শব্দতত্ত্ব, শব্দতত্ত্বর স্বরূপটা কি রকমের, শব্দতত্ত্বটা কি রকমের না, এটা হচ্ছে অনাদি নিধনং, উৎপত্তি বিনাশ রহিত এবং অক্ষরম ক্ষরণশীল এবং ব্যাপক, যে শব্দ ব্রহ্ম থেকেই জগতের সমস্ত ক্রিয়াকলাপ অর্থভাবে বিবর্তিত হচ্ছে। তাহলে এখানে বিবর্তবাদের প্রভাবটা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে এখানে শব্দ তত্ত্বটা কি, শব্দ তত্ত্ব হচ্ছে যেগুলো কি আলাদা দর্শনে সবাই ব্রহ্ম বলে, ওই বিষয়টা ব্যাকরণ দর্শনে আমরা শব্দ তত্ত্ব বলা যায়, ব্যাকরণ দর্শনে ওইটাকেই আমরা শব্দ তুলি। তাহলে শব্দ তত্ত্বটা কি না, প্রত্যেক রূপাদি পদার্থ, ঘটাদি গো ঘটাদি পদার্থ, এইগুলির প্রকৃতি হচ্ছে শব্দ, শব্দ থেকেই সমস্ত অর্থ প্রভৃতি জাগতীয় জাগতিক বস্তুর উৎপত্তি হয়েছে। তো প্রত্যেক শব্দতেই ওর অর্থটা নিহিত আছে, অর্থ যে শব্দতে একটা অর্থ ব্যক্ত করার জন্য ওই বাচকতা শক্তি নাই, তাহলে ওই শব্দ উচ্চারণ করলে আমরা ওই অর্থটা বুঝতে পারবো না। ফর এক্সাম্পল, আমি যদি মিষ্টি উচ্চারণ করি তাহলে আমার মাথাতে সঙ্গে সঙ্গে চলে আসছে রসগোল্লা, গোলাপ জামুন, জিলাপি, লড্ডু, এইগুলো আসছে, কিন্তু কোনোভাবেও আচার বা টক, লেবু, এইগুলো আমার কিন্তু মনে কোনো মনে না। কেন, এই আচার টক লেবু এইগুলোকে ব্যক্ত করার যে শক্তি আছে, অর্থবোধক শক্তি, ওইটা কিন্তু মিষ্টি পদে না। তার মানে যে অর্থবোধকতা শক্তি যে শব্দতে আছে, ওই শব্দ উচ্চারণ করলে ওই অর্থ এসে উপস্থিত হয়ে যায়। তার ছাড়া আলাদা যে শব্দ বিষয়ে আমাদের জ্ঞান নাই, ওই শব্দ তার অর্থবোধ আমাদের কখনই হবে না। তার মানে যে অর্থবোধকতা শক্তি যে শব্দতে নিহিত আছে, ওই শব্দ উচ্চারণ করলে ওই অর্থটা, ওর করেসপন্ডিং অর্থটাই আমরা বুঝতে পারবো, ওই অর্থবোধটা আমাদের হবে। তাহলে এই শব্দ তত্ত্বের কত ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং এই শব্দ তত্ত্ব থেকেই সমস্ত গো ঘটাদি পদার্থ, জাগতিক পদার্থের সৃষ্টি, এটাই সবাইয়ের প্রকৃতি, সবাইয়ের সৃষ্টিকর্তা ভাবে ভর্তৃহরি মহাশয় নিজের বাক্যপদীয়তে বিভিন্ন কারিকাতে এইগুলো উপস্থাপনা করেছেন। অনুবিদ্ধ আমরা দেখব, 123 নম্বর কারিকাতে লিখেছেন, অনুবিদ্ধমিব জ্ঞানং সর্বং শব্দেন ভাসতে, জগতের সমস্ত জ্ঞান ওইগুলো শব্দতেই প্রতিভাসিত হচ্ছে, শব্দ দ্বারাই সমস্ত জ্ঞান আমরা প্রাপ্তি হচ্ছে, এইগুলো সব শব্দতেই নিবদ্ধ আকারে আছে। অর্থ প্রবৃত্তি তত্ত্বানাং সদা এব নিবন্ধনং, অর্থের যে প্রবৃত্তি তত্ত্ব মানে যে ব্যবহার করা হচ্ছে, অর্থটার যে ব্যবহার ব্যাপারটা, ওইটাতে শব্দই হচ্ছে কারণ। শব্দ ছাড়া কোন শব্দ কোন অর্থের ব্যবহার হবে, এইগুলোর সমস্ত প্রবৃত্তি গুলো আমরা শব্দ ছাড়া করতে পারবো না, শব্দই আর পিছে কারণ। এটা আমাদের 13 নম্বর কারিকাতে পায়। তারপরে 120 নম্বর কারিকাতে, শব্দস্য পরিণাম অয়ম, সমগ্র বিশ্ব সমগ্র পদার্থ এইগুলো সাংখ্য দর্শন প্রতিফলিত হয়। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে সমস্ত জগৎ হচ্ছে শব্দের পরিণাম, যতগুলো সব অর্থ হচ্ছে সবগুলো হচ্ছে শব্দের পরিণাম। তারপরে 118 নম্বর কারিকাতে আমরা দেখছি, শব্দে সেবা শ্রিতা শক্তির বিশ্বস্যাস্য নিবন্ধনী, সমগ্র বিশ্বের
এই যতগুলো পরিদৃশ্যমান পদার্থ আছে ওর মূল কারণ হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তি মানে শব্দের বাচকতা শক্তি, শব্দের যে অভিবাচকতা শক্তি। তো এইগুলো সব শব্দতেই নিহিত অবস্থাতে আছে। শব্দ পূর্বেণ যোগেণ ভাষান্তে প্রথমবত, এটা 20 নম্বর কারিকাতে বলেছেন। তো এই কারিকাগুলোতে আমরা স্পষ্টভাবে চিত্র দেখছি যে সব পদার্থগুলির প্রকৃতি হচ্ছে শব্দ। যতগুলো সৃষ্টিতে পদার্থ আছে সবগুলোর উৎপত্তি হচ্ছে শব্দ থেকে। তো এই কারিকাগুলোতে আমরা জানছি যে শব্দ হচ্ছে মূল প্রকৃতি এবং গোঘটাদি পদার্থ হচ্ছে ওর বিকৃতি। এই বিষয়টা আমাদের আর মধ্যেতে ধারণা হয়ে গিয়েছে। তারপরে ওই শব্দ ব্রহ্মের যে অনাদি নিধনং ব্রহ্ম, ওই যে কারিকাটা আমরা দেখলাম, ওই কারিকাতে বিবর্ততে আছে। তো এটা বিবর্তবাদটা এখানে চলে আসছে। বিবর্তবাদটা বেদান্ত দর্শনে প্রতিফলিত হয়। তাদের অনুসারে বিবর্তবাদের তাদের অনুসারে বিবর্তের লক্ষণ হচ্ছে একস্য তত্ত্বাদপ্রচিতস্য ভেদানুকারেণ সত্যা বিভক্তান্য রূপেণ উপগ্রহিতা বিবর্তঃ স্বপ্ন বিষয় প্রতিভাসবত। তার মানে বিবর্তটা কি, মানে একটা একস্য তত্ত্বস্য মানে শব্দ তত্ত্বস্য, শব্দ নিজের জায়গাতে স্থির, কিন্তু ওর যে অর্থগুলো ওর উপরে এটা বিবর্তিত হচ্ছে, শব্দ অর্থরূপে বিবর্তিত হচ্ছে। কি রকমের না, স্বপ্ন বিষয় প্রতিভাসবত। যে রকমের স্বপ্নে আমরা অনেক বিষয় দেখি, কিন্তু যখন ঘুমটা ভেঙে যায় আমরা যেখানে থাকি ওইখানে, আমরা নিজেদের স্থান থেকে স্খলিত হয় না, কিন্তু স্বপ্নতে আমরা লন্ডনও চলে যায়। তো ওই রকমের বলা হয়েছে যে অসর্প ভূতায়াং রজৌ সর্পারোপবত বস্তুনি অবস্তু আরোপ অধ্যারোপ। অতত্ত্ব যে মানে মূল বস্তু থেকে বিচ্যুত ন হয়, যে আলাদা একটা বস্তুর আরোপ। যেরকমের অন্ধকারে একটা রজ্জু পড়ে আছে, তো এটা আমাদের ভ্রমবশত আমরা ওইটাকে সর্প বলে মনে করি। কিন্তু কতদূর আমরা ওইটাকে সর্প বলে মনে করি, যতদূর অন্ধকার আলোকের প্রকাশ হয়নি। যখন আলোকের প্রকাশ হয়ে যাবে তখন আমরা বুঝে যাব যে এটা একটা রজ্জু নাই, এটা এটা একটা সাপ নাই, এটা হচ্ছে রজ্জু। যে রজ্জুটা নিজ জায়গাতে স্থির আছে, কিন্তু রজ্জুর উপরে এই যে সর্পের আভাস না আমাদের হলো, এইটাকে দর্শনের ভাষাতে বলে অধ্যাস। এই অধ্যাসের কারণ হচ্ছে অজ্ঞান। ওই রকমের ব্রহ্ম থেকে যে জগতের সৃষ্টি, আসলে যখন আমাদের জ্ঞান ব্রহ্ম বিষয়ে জ্ঞান হয়ে যাবে তখন এই জগৎটা অদৃশ্য হয়ে যাবে, জগতের জ্ঞানটা অদৃশ্য হয়ে যাবে। ওই রকমের যখন আমাদের রজ্জুর জ্ঞান হয়ে যাবে তখন আমাদের এই যে সর্পের যে জ্ঞানটা ছিল ওইটা অদৃশ্য হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে সব মূল বস্তু থেকে কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু ওর এইগুলো হচ্ছে সব বিবর্ত। তো এই পরিপ্রেক্ষিতে বিবর্তবাদের সঙ্গে বেদান্ত দর্শন এবং ব্যাকরণ দর্শন দুইটা একমত মনে হয়, দুইজনই এই বিষয়েতে সমান আছে। তারপরে এই শব্দতত্ত্বের বিষয়ে বলা হয়েছে শ্রুতিতে, বাগেব ব্রহ্ম ততহ এব দৃশ্যং জগত বাগেব বিশ্ব ভুবনানি যজ্ঞে ইত্যাদি শ্রুতি প্রামাণ্যাত। এইগুলো সব আমরা বেদে পাই যে এই বাণীটাই হচ্ছে ব্রহ্ম, ওই বাঘ থেকেই সমগ্র দৃশ্য জগতের সৃষ্টি। তো এই বাগেব বিশ্ব ভুবনানি যজ্ঞে, এই সব শ্রুতি বচন থেকেও আমরা বুঝতে পারছি যে শব্দতত্ত্বর কত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর আমরাও হরিবৃষভ বৃত্তিতেও আমরা পাই, ব্রহ্মেদং শব্দ নির্মাণং শব্দ শক্তি নিবন্ধনম বিবৃতং শব্দ মাত্রাভ্যস্তাস্যেব প্রবিলীয়তে। শব্দতত্ত্ব থেকেই এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এবং এটা ওই শব্দের ভিতরেই এইগুলো বিলীন হয়ে যাবে। তো এখানেও আমরা শব্দতত্ত্বের কত গুরুত্ব ওইটা আমরা পাই। তারপরে কারিকাতে তিনি আরো শব্দ ব্রহ্মের শব্দতত্ত্বের আর কি স্বরূপ ওইটা এখানে দেখাতে চাইছেন। একমেব ইদম্নাতং ভীর্ণং শক্তি ব্যাপাশ্রয়াৎ
अपृथक्त्वेपि शक्तिभ्यः पृथक्त्वेनैव वर्तते। जे आम्रा बोलछि जे शब्द शक्ति होछे एक ओइटा होछे अभिन्न एकमेव अद्वितीयं ब्रह्म एटाओ श्रुति वचने आम्रा सुनते पाच्छि देखते पाच्छि एगुलो তাহলে এটাকে যদি এক বলা হলো তাহলে এটা ভিন্ন ভিন্ন কি রকম হচ্ছে অটোমেটিক্যালি এটা একটা প্রশ্ন মনে আসবে কিন্তু ওখানে ওর কারণটাও দেয়া হয়েছে একমেব ইদামনাতং যদি ওইটাকে এক বলা হলো তাহলে এটা ভিন্ন কি কারণে হলো না শক্তি ব্যাপাশ্রয়াত ওইটা শক্তির আশ্রয়তে এটা এক হলেও ভিন্ন ভিন্ন প্রতীয়মান হয় অপৃথক্ত্বেপি শক্তিভ্যঃ শব্দ শক্তি নিজের শব্দ তত্ত্ব নিজের শক্তি থেকে অভিন্ন হলেও শক্তির আশ্রয়ে পৃথক্ত্বেনেব বর্ততে আমাদেরকে ভিন্ন মত মনে হয় ও নিজের শক্তি থেকে কোথায় শক্তি থেকে ও কোথায় পরিবর্তন হয় না ও শক্তি স্থির কিন্তু আমাদের মনে হয় কেন মনে হয় না নিজের বিভিন্ন শক্তির আশ্রয়ে এখানে আপনারা দেখতে পারেন যে শব্দ তত্ত্বম ওইটা স্থির আছে কিন্তু ও যখন জড়াহরণ যোগ্যতা সঙ্গে যুক্ত হচ্ছে সমন্বয় হচ্ছে তখন ওই শব্দ তত্ত্বটা ঘট আকার ধারণ করছে যখন ওই শব্দ তত্ত্বটা দাহ যোগ্যতা সঙ্গে যুক্ত হচ্ছে তখন ওইটা অগ্নি রূপটা ধারণ করছে যখন ওই শব্দ তত্ত্বটা আবরণ যোগ্যতা সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমরা বলছি পটম যখন ওইটা শৈত্য যোগ্যতা সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমরা বলছি ওইটাকে জলম কিন্তু আমরা ঘট পটম জলম অগ্নি এইগুলো বললে তার মানে শব্দতত্ত্বটা অত প্রকার নাই শব্দ তত্ত্বটা এক এবং স্থির কিন্তু এই বিভিন্ন যোগ্যতার সঙ্গে যুক্ত হয় আমার মনে হচ্ছে যে এইগুলো আলাদা আলাদা তো এখানে আমরা একটা ভালো এক্সাম্পল নিতে পারি কেন দুইটা আলাদা নাই অভিন্ন কেন শক্তি শক্তিমত অভেদহ এখানে শব্দ শক্তি আর যে শক্তিমত ঘটপট এই দুইটার মধ্যে হচ্ছে অভিন্ন সম্পর্ক যেরকমের আমরা বলতে পারি যে একটা ছাত্র ও ক্লাসে ভালো পড়ে না পড়াশোনা করে না আনসার দিতে পারে না তো তখন ও পড়া ক্ষেত্রেতে ও মন্দ স্লো আছে কিন্তু ও যখন ক্রীড়াঙ্গনে দাঁড়ায় খেলাতে ও কিন্তু খুব ফাস্ট আছে তো তখন ওর ওই গতিটা তীব্র তার মানে ব্যক্তিটা সেম ওই সমান ছাত্র এক নামে ওই একটাই ছাত্র কিন্তু ওর যে দুইটা যোগ্যতা নিয়ে ও আলাদা আলাদা মনে হয় আলাদা আলাদা যোগ্যতা গুলো কিন্তু ওই ছাত্র থেকে আলাদা নাই ওই যোগ্যতা ওই ছাত্ররই আছে তো ওর নিজের আলাদা আলাদা যোগ্যতা নিয়ে ও ক্লাসরুমে মন্দ মনে হচ্ছে এবং ক্রীড়াঙ্গনে ও তীব্র মনে হচ্ছে তো ওই রকমেরই শব্দ তত্ত্ব ও এক এবং স্থির হলেও বিভিন্ন শক্তির আশ্রয়ে ও এই রকমের ঘট পট অজল এই রকমের মনে হয় কিন্তু শব্দ শক্তি হচ্ছে এক তারপরে তিনি আর একটা কারিকা দিয়েছেন অধ্যাহিত কলিয়স্য কাল শক্তি উপাশ্রিতাহ জন্মাদয় বিকারাহ সট ভাবভেদস্য জনয়ঃ আর একটা কি করে শব্দ শক্তি ছটা বিকারের সঙ্গে যুক্ত হয়ে জন্ম প্রভৃতি ষট বিকার সঙ্গে যোগ হয়ে এটা পদার্থ ভেদের কারণ হয়ে যায় তো ওইটার জন্য ওর উপরে ভেদটা আরোপিত হয় কি কোন শক্তি আশ্রিতে না স্বতন্ত্র কাল শক্তি নামক একটা স্বতন্ত্র শক্তির আশ্রিতে এটা ষট বিকারের সঙ্গে যোগ হয়ে শব্দ তত্ত্বটা পদার্থ ভেদের কারণ হয় কি রকমের যে রকমের আমরা বলে তো ওই ছটা বিকার কি কি না জায়তে তিষ্ঠতি বিপরিণামতি বর্ধতে ক্ষিয়তে নশ্যতি ফর এক্সাম্পল আমরা বলি যে অঙ্কুর জায়তে একটা অঙ্কুর ওইটা সৃষ্টি হলো তারপরে তিষ্ঠতি তারপরে স্টেজটা হচ্ছে ও একটু বাড়ছে তারপরে বিপরিণামতি নরম থেকে শক্ত হতে যাচ্ছে ওইটা হচ্ছে বিপরিণাম তারপরে বর্ধতে বাড়ছে তারপরে ওর পাতাগুলো পড়ে যাচ্ছে ওইটা হচ্ছে ক্ষিয়তে তারপরে গছটা পুরা সমাপ্তি হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ওইটা হচ্ছে নশ্যতি তাহলে আমরা এই যেগুলো ইউজ করছি এইগুলো পদার্থ এই যে ছটা অবস্থা এটা হচ্ছে পদার্থ ভেদি কারণ কেন একটা স্বতন্ত্র কাল শক্তির আশ্রিতে শব্দ তত্ত্বটা এই রকমের ছটা পদার্থ ভেদ প্রতি কারণ হয় তার একটা কারিকাতেও শব্দ তত্ত্বের স্বরূপটা খুব সুন্দর ভাবে বলেছেন একস্য সর্ববীজস্য যস্য চেয়ম অনেকধা
भोक्तृ भोक्तव्य रूपेण भोग रूपेण च स्थितिः एकस्य सर्वबीजस्य एकस्य एकस्य शब्द तत्वस्य तामने जे शब्द तत्व जेटा कि एक एवं सर्वबीजस्य एवं समस्त उत्पत्तिर मूल कारण ओटा कि आमरा भोक्तृ भोक्तव्य और भोग एई रकमेर विभिन्न प्रकारिका अनेक अधा अनेक प्रकारिका लोक व्यवहारे आमरा देखते पाए केन ना ओई शब्द तत्व एक हेलेओ भोक्ता भोक्तव्य एवं भोग कर्ता कर्म करण एवं साधक साध्य साधन एही माने एगुलो होचे उपलक्षण भोक्तृ भोक्तव्य भोगेर उपलक्षण होचे कर्ता कर्म करण साध्य साधक साध्य साधन एही रकमेर लोके व्यवहार ताहले एखाने भोक्तृ के ना भोक्तृ होचे जे वक्ता विषय के भोक्तव्य होचे विषय आहा आर भोग होचे तदनुकूल क्रिया ताहले सर्व शब्द तत्व एक हेलेओ ओइटार एई रकमेर भोक्ता भोक्तव्य एवं भोग तीन प्रकारिका स्थिति आछे तो एई रकमेर शब्द तत्व के आमरा व्यवहार करी ताहले एई जे एखान थेके आमरा बुझे जाच्छि जे शब्द तत्वर एकटा महत्वपूर्ण भूमिका व्याकरण दर्शने आछे आर एई जे शब्द तत्व विषय प्रथमे भर्तृहरि बोलेछेन ता नय उनार आगे ओ पाणिनि कात्यायन पतंजलि ताराओ एकठो एकठो बीज बपन करे एसेछेन आमरा देखते पाए पतंजलिर महाभाष्ये प्रथम लाइन अथ शब्द अनुशासनम शब्द प्रयोग होयेछे शब्द तत्व विषय ओखाने वर्णना करते करते माझे माझे शब्द तत्व शब्द ब्रह्म विषय बोलेन तारपरे आमरा देखते पाए सिद्धे शब्दार्थ सम्बन्धे एखाने कात्यायन ओ वार्तिकेओ लिखेछेन शब्द विषय लिखेछेन तो एखान थेके आमरा बुझे जाच्छि जे शब्द होचे सबगुलेर मूल शब्द होचे सबायर प्रकृति एवं अर्थ होचे विकृति बा शब्देर विवर्त होचे अर्थ ताहले एई जे शब्द एटा नित्य बोलियो आमरा जेने निलाम शब्द होचे नित्य अर्थ होचे नित्य एवं शब्द आर अर्थेर सम्बन्धटाओ नित्य एई विषयटाओ आमरा सीधे शब्दार्थ सम्बन्धे तो बोलाई अछे एवं आमरा वाक्य पद्यतेओ नित्य हास शब्दार्थ सम्बन्ध है कारिका नम्बर 23 ओटा आमरा देखते पाई तो एखान थेके बोझा जाच्छे जे शब्द नित्य अर्थ नित्य शब्द आर अर्थेर सम्बन्ध हो नित्य तार माने शब्द तत्व होचे अजर नित्य एवं शाश्वत एवं अनादि अनंत अविनाशी एवं व्यापक एक अद्वितीय एवं अभिन्न अतगुलो होचे शब्द ब्रह्मेर स्वरूप एई रकमेर शब्द तत्व ओइटार একটা বিশিষ্ট ভূমিকা আছে আমাদের দর্শন ব্যাকরণ দর্শন শাস্ত্রতে তাহলে এই বিষয়ে আমরা বুঝে নিলাম যে অর্থ জ্ঞানের জন্য শব্দ তত্ত্ব অবশ্যম্ভাবী শব্দ বিনা অর্থ প্রকাশ হতে পারে না যেমনি শব্দ ছাড়া অর্থ প্রকাশ হতে পারে না তেমনি তত্ত্ব ব্যাকরণ শাস্ত্র ছাড়াও তত্ত্ববোধ হতে পারে না অর্থ জ্ঞান সম্যক অর্থ জ্ঞানটা হতে পারে না এইটা ভর্তৃহরি নিজেই 13 নম্বর কারিকাতে লিখেছেন তত্ত্বাব বোধ শব্দানাং নাস্তি ব্যাকরণাদৃতে আর বলেছেন ব্যাকরণ শাস্ত্রই হচ্ছে মোক্ষ প্রাপ্তি অর্থাৎ শব্দ ব্রহ্মের সঙ্গে সাক্ষাৎকার ওইটার সব থেকে সহজ আর সরলতম উপায় ইদম আদ্য পদস্থানং সিদ্ধি সোপান পর্বণাং ইয়ং সা মুখ্যমাণানাম অজিহ্মা রাজ পদ্ধতি কারিকা নম্বর 16 ভর্তৃহরি নিজে বলেছেন তো এই ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন কেন করা যাবে না এই অধ্যয়নের দ্বারা যেগুলো সন্দিগ্ধ বাক্য আছে ফর এক্সাম্পল পিতাম্বরম আনয় এই পিতাম্বর ওয়ার্ডটা দেখে আমাদের মনে হবে এটা পিতম অম্বরম কর্মধারয় সমাস অথবা পিতম অম্বরম ইয়স্যশ তো এটা বহুব্রীহি সমাস তো এই দুইটার মধ্যে কোনটা এখানে ঠিক হবে এইটা পিতম চতাম্বরম পিতাম্বরম এটা বস্ত্রকে বলা হচ্ছে না নত যে হলুদ বস্ত্র পরিধান করেছে ওই ব্যক্তিকে তো এটা যদি ব্যাকরণ জ্ঞান না থাকে তাহলে এটা কখনো বোঝা যাবে না ওইটার জন্য তো সম্যক ব্যাকরণ জ্ঞানের দ্বারা আমরা যদি বর্ণ স্বর পদ বাক্য সম্যক বিভাজন পূর্বক এবং প্রকৃতি প্রত্যয়ার্থ জ্ঞানের দ্বারা অখণ্ড
वाक्य द्वारा जे अर्थटा प्राप्ति होच्छे ओई जे परम रस शुद्ध ज्योति शब्द तत्व ओईटा प्राप्तिर द्वारा ही आमे आमरा शब्द ब्रह्म के साक्षात्कार करते पारबो। ওইটার জন্য ব্যাকরণের অধ্যয়ন অবশ্যম্ভাবী। এটা আমাদের মহাশতীয় দেখতে পায় যে ব্যাকরণের মুখ্য প্রয়োজন গৌণ প্রয়োজনেও অনেক কথা বলা হচ্ছে। অবিদ্বংস নাম্ন যে ন প্লুতং বিদুহ আর ইন্দ্রশত্রু বর্ধস্ব তে সুরা হলয় হলয় ইতি কুর্বন্ত পরাবভূ, এই রকমের অনেকগুলো ব্যাকরণের মহিমা গুলো ওখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ওইটার জনিত ব্যাকরণ শাস্ত্র ছাড়া আমাদের শব্দের শুদ্ধ জ্ঞান অসম্ভব। শব্দের শুদ্ধ জ্ঞান ছাড়া আমাদের অখণ্ড বাক্যের অখণ্ড বাক্যার্থ অববোধ হবে না, তার অববোধ ছাড়া শব্দ ব্রহ্মের সঙ্গে সাক্ষাৎ হবে না। আর শব্দ ব্রহ্মের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে ব্যাকরণদের মতে মোক্ষ প্রাপ্তি। এটা হচ্ছে আমাদের আজকের বিষয়ের অন্তিমে। আবার সকল অর্গানাইজারদেরকে বিশেষ করে সংস্কৃত বিভাগকে এবং সমস্ত টেকনিক্যাল স্টাফদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা চ্যাট বক্সে কোনো প্রশ্ন আপাতত পাইনি, তো পূর্বস্থলী কলেজ এবং সংস্কৃত ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাডাম আপনাকে। আবারও আমরা আপনার সান্নিধ্য পাব এই আশায় রাখছি। ধন্যবাদ। আজকের এই ওয়েবিনারের তৃতীয় পর্বের অনুষ্ঠান পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি সংস্কৃত ডিপার্টমেন্টের অধ্যাপক মাননীয় অনিরুদ্ধ দেবনাথ মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। পূর্বস্থলী কলেজ সংস্কৃত বিভাগ আয়োজিত এক দিবসীয় রাজ্যস্তরের এই আন্তর্জালিক আলোচনা সভার প্রথম পর্ব সুসম্পন্ন হলো। প্রথম পর্বের বক্তা ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াইন মহাশয়ের অতি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম ও মনোগ্রাহী বক্তব্য আমাদের অত্যন্ত মোহিত ও মুগ্ধ করেছে। অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অন্যান্য সকলেই এই বক্তব্যে সমৃদ্ধ হয়েছেন বলেই আমি মনে করি। এখন আমরা আজকের এই আন্তর্জাতিক আলোচনা সভার দ্বিতীয় পর্বের শুভারম্ভের জন্য উন্মুখ হয়ে আছি। এই পর্বের বক্তা হিসেবে যিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি হলেন অধ্যাপক ডক্টর স্বপন মাল মহাশয়। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে 2015 সাল থেকে অদ্যাবধি সুনামের সাথে অধ্যাপনায় নিয়োজিত আছেন। তার আগেও তিনি রায়গঞ্জ মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 2018 সালে তার গবেষণার কাজ সম্পন্ন করেছেন। স্যারের গবেষণার বিষয়ের শিরোনামটি হল এ ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অব দ্য ফিলোসফিক্যাল থটস ইন দ্য শ্বেতাশ্বতর উপনিষদ। এছাড়াও চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ সমস্ত দর্শনের ক্ষেত্রেই স্যারের পাণ্ডিত্য আমরা জানতে পারি। এ পর্যন্ত স্যার 10টি ইন্টারন্যাশনাল, 24টি ন্যাশনাল, 1টি স্টেট লেভেল সেমিনারে তার পেপার প্রেজেন্টেশন করেছেন। এছাড়াও বিভিন্ন কলেজে তার গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি সেমিনারে রেখেছেন। স্যারের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স দেখার মতো, চোখে পড়ার মতো, বেশ কিছু প্রশাসনিক পদে তিনি রয়েছেন। তিনি রায়গঞ্জ ইউনিভার্সিটির কো অর্ডিনেটর ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, এছাড়াও চেয়ারম্যান অফ বোর্ড অফ স্টাডিজ ইউজি অ্যান্ড পিজি ডিপার্টমেন্ট অফ সংস্কৃত রায়গঞ্জ ইউনিভার্সিটি। স্যার চেয়ারম্যান অফ বোর্ড অফ রিসার্চ স্টাডিজ ডিপার্টমেন্ট অফ সংস্কৃত রায়গঞ্জ ইউনিভার্সিটি। তিনি এছাড়াও চেয়ারম্যান অফ এমফিল সিলেবাস কমিটি ডিপার্টমেন্ট অফ সংস্কৃত রায়গঞ্জ ইউনিভার্সিটি। তিনি চেয়ারম্যান অফ আন্ডার গ্রাজুয়েট সিবিসিএস সিলেবাস কমিটি ডিপার্টমেন্ট অফ সংস্কৃত রায়গঞ্জ ইউনিভার্সিটি প্রভৃতি। এমন একজন ব্যক্তিকে আমাদের এই আলোচনা সভার আজকের বক্তারূপে পেয়ে আমরা সত্যি গর্ব অনুভব করছি। আজকে স্যারের বক্তব্যের বিষয় হলো উপনিষদ বাংময়ে আনন্দ তত্ত্বানুসন্ধান। এবার স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য
অনুরোধ জানাচ্ছি। সহ নৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বেষাবহৈ ওম শান্তিঃ 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 হরিঃ ওম তৎসৎ। নমস্কার, আজকের এই একদিনের স্টেট লেভেল ওয়েবিনারে সমাবেত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। সর্বাগ্রে পূর্বস্থলী কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাসচন্দ্র সাহা এবং সংস্কৃত বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। তাছাড়া আমার প্রণাম এবং কৃতজ্ঞতা নিবেদন করি এই ওয়েবিনারে যার জন্য আমি এখানে আসতে পেরেছি, তিনি হচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর প্রলয় কুমার মণ্ডল। তিনি আমাকে এই আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি তারপর এই ওয়েবিনারে কিছু বলার জন্য বিশ্বভারতীর অধ্যাপিকা একটাকে বললেন, ডক্টর প্রীতিলক্ষ্মী সময়, উনি আমার সাক্ষাৎ শিক্ষিকা, ওনাকে আমি বলেছিলাম, উনি এক কথায় আমার এই প্রস্তাবটা রাজি হয়েছিলেন, সেই জন্য আন্তরিকভাবে ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি ওনাকে প্রণাম জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম ও নমস্কার জানিয়ে আজকের বিষয় সম্বন্ধে আমার বক্তব্য উপস্থাপন করতে চলেছি। আমি একটা পিপিটি তৈরি করেছি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি আমার বক্তব্য উপস্থাপন করব, সেটাকে এখন দেখানোর চেষ্টা করছি। আজকের ওয়েবিনারের বিষয় হলো সংস্কৃত সাহিত্যাসীয় দার্শনিক ও চিন্তনম, অর্থাৎ ইংরেজিতে বললে এটা হয় যে ফিলোসফিক্যাল থটস অফ সংস্কৃত লিটারেচার। তো এত বিরাট একটা বিষয়, এই এত বড় বিষয় তো উপস্থাপন করা সম্ভব নয়, সেই জন্য আমি আমার মতো করে একটা বিষয় বেছে নিয়েছি। একটু আগেই ঘোষক মহাশয় বললেন যে উপনিষদ, এই বিষয়টি যে উপনিষদ বাংলায় আনন্দ তত্ত্বানুসন্ধান হচ্ছে আমার আজকে আলোচ্য বিষয়, তো এই বিষয়টা আমি এখন উপস্থাপন করতে চলেছি। এই বিষয়টি আলোচনার জন্য আমি কয়েকটি বিভাগে এটাকে ভাগ করেছি। প্রথমটি হলো সংস্কৃত সাহিত্য, তারপর দার্শনিক চিন্তন, উপনিষদ বলতে কী বোঝায় সেটা একটু বলা হবে, উপনিষদ বাংময় বলতে কী বোঝায় এবং আনন্দতত্ত্ব জিনিসটা কী, তারপর আনন্দতত্ত্বের অনুসন্ধান আমরা কীভাবে করবো বা কীভাবে আনন্দ আমরা পাবো সেই বিষয়ে দিশানির্দেশের চেষ্টা করা হয়েছে আমার এই প্রেজেন্টেশন। তো এখন আমি শুরুতেই চলে যাই সংস্কৃত সাহিত্য বিষয়ে। সংস্কৃত সাহিত্য এই কথাটির মধ্যে বা এই পদটির মধ্যে দুটি শব্দ রয়েছে, একটা সংস্কৃত একটা সাহিত্য। আমরা যারা সংস্কৃতের ছাত্রছাত্রী সবাই জানি যে সংস্কৃত শব্দটি সম্পূর্ণ ক্রীধাতুর উত্তর তপ্রত্যয়যোগ্য হয়েছে। তো এর মধ্যে আরও অনেক কাজ আছে, যেমন সম্পরিভ্যাম করা তো অবসরে চ সূত্র অনুসারে সুট আগম না করলে পরে এই যে সংস্কৃত মাঝের যে সহকার আছে অনুসারের পর ওই সহকারে আগম হবে না, সেই জন্য ওই সূত্র দ্বারা সুট আগম হয় এবং অনুবন্ধ লোপের পরে ছয় হলন্তকার থাকে এবং পরে সংযোগ করলে পরে একটা সংস্কৃত এইভাবে পদ উৎপন্ন হয়। আর সাহিত্য বলতে আমরা সবাই জানি, কারণ আমরা অনেকেই সাহিত্য পড়ি, সম্ভবত আমরা সবাই সংস্কৃত প্রেমিক এবং সাহিত্য প্রেমিক, সেই জন্য সাহিত্য বলতে আর নতুন করে কিছু বলার নেই। সাহিত্য ওর ভাব ও সাহিত্যম, অর্থাৎ যে সাহিত্যকে আমরা বা যাকে আমরা সমাজে দর্পণ মনের দর্পণ বা আয়না বলে থাকি সেটা হচ্ছে সাহিত্য। তো সংস্কৃতের যে সাহিত্য সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্য, সংস্কৃত সে সাহিত্যম সংস্কৃত সাহিত্যম, এরকম ষষ্ঠী তৎপুরুষ করা যেতে পারে। তো এই সংস্কৃত সাহিত্য হচ্ছে বিরাট একটা বাংময়, বিরাট একটা সাহিত্য। এই সাহিত্যকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি, বৈদিক সংস্কৃত সাহিত্য, লৌকিক সংস্কৃত সাহিত্য এবং আধুনিক সংস্কৃত সাহিত্য। বৈদিক সংস্কৃত সাহিত্যের অন্তর্গত হয়েছে চতুর্বেদ, ষট্ বেদাঙ্গ, সূত্র সাহিত্য প্রভৃতি।
লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে পড়ে। রামায়ণ, মহাভারত, পুরাণ, কালিদাস, পূর্ববর্তী যুগের যে সমস্ত কবিরা আছেন তাদের রচনা। কালিদাস নিজেই একটা যুগের সমান এবং কালিদাস উত্তর সাহিত্য, অর্থাৎ একেবারে প্রায় জয়দেবের সময়কাল পর্যন্ত সাহিত্যকে এখানে ধরা যেতে পারে। সবশেষে এখনো পর্যন্ত সংস্কৃত সাহিত্যের যে ধারা প্রচলিত আমাদের মধ্যে রয়েছে সেটাকে বলা হয় আধুনিক সংস্কৃত সাহিত্য। আমরা সবাই জানি যে এখনো সংস্কৃত সাহিত্য রচনা চলছে, সেই জন্য শেষে যে লাইট লাগা হয়েছে যে অদ্যাবধি রচিত সংস্কৃত সাহিত্য, অর্থাৎ আজ পর্যন্ত যে সাহিত্য রচনা চলছে এবং সমসাময়িক বা সাম্প্রতিক ঘটনা অবলম্বনে, বৃত্তান্ত অবলম্বনে রচিত সাহিত্য আধুনিক সংস্কৃত সাহিত্যের অন্তর্গত করা যেতে পারে। এই নিয়ে অনেক মতান্তর আছে। অধ্যাপক আরিতা চট্টোপাধ্যায় বাসুদেবী কলেজের একটা বিশেষ বক্তৃতাতে বলেছিলেন যে আমরা মনে করতে পারি যে অষ্টাদশ শতক থেকে, মানে খ্রিস্টীয় অষ্টাদশ শতক থেকে এখনো পর্যন্ত যেগুলো রচনা হয়েছে সংস্কৃত সাহিত্যের মধ্যে সেগুলো আধুনিক সংস্কৃত সাহিত্যের মধ্যে পড়ে। তো যাই হোক, এই নিয়ে বিস্তর মতপার্থক্য আছে, এগুলো আমার আলোচনার বিষয় নয়, একটু শুধু হাইলাইট করা কাজ। তো এরপরে যে বিষয়টা আমি রেখেছি সেটা হলো যে সংস্কৃত সাহিত্যের মধ্যে তো অনেক কিছুই আছে। আপনারা সবাই জানেন যে যেমন দর্শন চিন্তা আছে, সেরকম ব্যাকরণ, বেদ, বেদান্ত কি নেই, ওখানে সব কিছুই আছে। তো তার মধ্যে আমরা আজকে যে আলোচনা রেখেছি যে সংস্কৃত সাহিত্যে দর্শন চিন্তা বা দর্শন ভাবনা, এই বিষয় নিয়ে আমি বলবো। তো দর্শন চিন্তা বলতে কী বোঝায় বা দার্শনিক চিন্তন বলতে কী বোঝায়, তো এটা বলতে গেলে পরে আমরা প্রথমে দর্শন শব্দটা কী, প্রথমে যিনি বলেছিলেন একেবারে অনুষ্ঠানের শুরুতেই যে দর্শন শব্দের উৎপত্তি দৃশ্য ধাতুর উত্তর লুটপত্রের যোগ করে, আমি সেই কথাটাকে আবার পুনরুক্তি করছি যে হ্যাঁ, দৃশ ধাতুর উত্তর, এই দৃশ ধাতু হচ্ছে জ্ঞানার্থ, দৃশ ধাতুর উত্তর লুটপত্রের যোগ করে করণয় অধিকরণয় স, এরকম একটা পাণিনি সূত্র আছে। এই সূত্র অনুসারে করণ বা চেয়ে লুটপত্রয় হয় এবং অনুবন্ধ রূপের পরে দর্শনম, দর্শনম এই ধরনের একটা সংস্কৃত পদ উৎপন্ন হয়। তো এই যে দর্শন, আমরা সাধারণত এই দর্শনকে ভারতীয় দর্শনে দুই ভাগে ভাগ করে থাকি, আস্তিক এবং নাস্তিক। আস্তিক বলতে পাণিনীয় সূত্রকে যদি আমরা ধরি তাহলে বোঝাবে, সূত্রতে উনি বলছেন পরিষ্কার করে যে অস্তি নাস্তি দৃষ্টং মতিহি, অর্থাৎ অস্তি নাস্তি দৃষ্টং মতিহি, অস্তি মানে আছে, অস্তি ইতি মতিরিজস্য, এরকম ভাবে দেখি তার ভিত্তিতে বলছেন অস্তি ইতি মতিরিজস্য স আস্তিক, নাস্তি ইতি মতিরিজস্য স নাস্তিক। তো এই অর্থকে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে, কেননা ওই ঈশ্বরের অস্তিত্ব আর ঈশ্বরের অনস্তিত্ব বিষয়ে আলোচনা হয়ে যেতে পারে। তো আমরা অনেকেই জানি যে সাংখ্য এবং মীমাংসা দর্শন আস্তিক হওয়া সত্ত্বেও ওখানে কিন্তু সেরকমভাবে ঈশ্বরের আলোচনা বা ঈশ্বরকে স্বীকার করা হয় না। সুতরাং যদি ঈশ্বরকেই আস্তিকের পক্ষে ধরি তাহলে পরে সাংখ্য এবং মীমাংসা আস্তিক দর্শন হবে না। তো সেই জন্য আমরা পরবর্তীকালে যে মনুসংহিতাতে একটি বিখ্যাত শ্লোক আছে তার একটা লাইন আমি বলছি, কথা সবাই জানেন, সেটা হচ্ছে যে নাস্তিক বেদ ও নিন্দক হ, একটা শ্লোকের একেবারে শেষের দিকে একটা লাইন আছে। তো যারা বেদ ও নিন্দক, মানে বেদ বিরোধী, যারা বেদের প্রামাণ্যবাদে যারা বিশ্বাসী নন তারা হচ্ছে নাস্তিক, এরকম আমরা বলি। তার মানে তার ঠিক বিপরীতটা হয়ে যাবে আস্তিক, বেদের প্রামাণ্যে যারা অস্তিত্বে বা বিশ্বাসী তারা হচ্ছেন আস্তিক। তো এই অনুসারে বেদের প্রামাণ্যে অস্তিত্বে যারা স্বীকার করেন বা বিশ্বাস করেন তারা হচ্ছেন সাধারণত সাংখ্য, যোগ, ন্যায়, বৈশিষ্ট্য, মীমাংসা, বেদান্ত। তাছাড়া আরও অনেক দর্শন আস্তিকের মধ্যে আছে, এগুলো সাধারণত আমাদের সামনে আসে বারবারে অত্যন্ত প্রসিদ্ধ রূপে। আর নাস্তিকের মধ্যে পড়ে চার্বাক, বৌদ্ধ এবং জৈন। তো এই যে বিভিন্ন দর্শনগুলির উৎপত্তি হলো, সাধারণভাবে আমরা সামনেই দেখতে পাচ্ছি যে নয়টি দর্শন হয়েছে, ছয় আর তিন নয়। তো এই দার্শনিক যে তত্ত্ব আছে অর্থাৎ দর্শনের যে আলোচ্য বিষয় সেগুলো কী, সেই বিষয় হলো প্রধানত চারটি, প্রমাতা, প্রমেয়, প্রমাতা, প্রমা ও প্রমাণ। আপনারা সবাই জানেন যে প্রমেয় মানে কি, প্রমেয় হলো প্রমা জ্ঞানের বিষয়, অর্থাৎ যথার্থ জ্ঞানের যেটা বিষয় সেটা হচ্ছে প্রমেয়। ধরুন আমি কোনো বিষয়ে একটা জ্ঞান করছি, যে আমি বললাম আমার সামনে একটা ল্যাপটপ আছে, তো আমার এই যে ল্যাপটপ সামনে রয়েছে এই ল্যাপটপটা হচ্ছে আমার জ্ঞানের বিষয়, মানে প্রমেয়। প্রমাতাকে, যিনি ওই প্রমা জ্ঞান যার হচ্ছে, যিনি জানছেন তিনি হচ্ছেন প্রমাতা। এটাকে প্রাতিপদিকের প্রমাত্রী বলা হয়, যেমন কর্তা, কর্ত্রী, এরকম। তো আমি হচ্ছি এখানে কে, প্রমাতা। আর আমার যে জ্ঞান হচ্ছে যে এটি ল্যাপটপ, এটি ল্যাপটপ, এই প্রকারের যে জ্ঞান এটা হচ্ছে প্রমা, মানে যথার্থ জ্ঞান, একেবারে নিশ্চিত জ্ঞান, এর মধ্যে কোনো ভুলভ্রান্তি কিছু নেই, তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, এটা হচ্ছে প্রমা, যথার্থ অনুভব। আর প্রমাণ কি, প্রমাণ হলো যে কোনো প্রমাতা প্রমেয়কে যখন জানছেন অর্থাৎ প্রমা জ্ঞান যখন উৎপত্তি হচ্ছে সেই প্রমা জ্ঞানের প্রতি যে করণ বা উপায় বা মাধ্যম সেটা হচ্ছে প্রমাণ। আমি যখন ল্যাপটপকে প্রত্যক্ষ করছি বা দেখছি চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা, তখন
এই যে মাধ্যমে দেখি অর্থাৎ চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ল্যাপটপ নামক বিষয়ের সন্নিকর্ষের ফলে আমার যে জ্ঞান উৎপন্ন হচ্ছে এই চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ল্যাপটপের সন্নিকর্ষ এটাকে বলা হচ্ছে প্রমাণ। এটা কেমন প্রমাণ? প্রত্যক্ষ প্রমাণ। যারা তর্ক সংগ্রহ বা এরকম অনেক গ্রন্থ করেছে তারা জানি যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম জ্ঞান প্রত্যক্ষ এরকম বলা হয়। তো এই জন্য দর্শনে যে সমস্ত তত্ত্বগুলি আলোচনা করা হয় সবগুলোই মোটামুটি এই চারটির অন্তর্গত, প্রমেয় প্রমাতা প্রমা ও প্রমাণ। তো এই দর্শন চিন্তা হঠাৎ করে আমাদের মাথায় কি চলে এলো, কখন এলো, কিভাবে এলো, সেই সম্বন্ধে একটু আলোকপাত করছি। দার্শনিক চিন্তন বলতে সাধারণত বোঝায় দার্শনিক জিজ্ঞাসা। আমাদের সভ্যতা যখন শুরু হলো প্রথম, তখন থেকেই মানুষের মনে নানান প্রশ্ন, এটা কেন হয়, ওটা কেন হয়, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, নানান কিছু প্রশ্ন। আমরা কোথা থেকে এলাম, কোথায় যাবো, কি হবে, সুখ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, দুঃখ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, নানান রকমের প্রশ্ন। ঠিক এরকম প্রশ্ন সেই একেবারে সভ্যতার শুরুতেই আমরা লক্ষ্য করি। আমাদের সবচেয়ে প্রাচীন সাহিত্য যাকে মনে করি ঋগ্বেদ, সেখানে আছে নাসদীয় সূত্র। তো ওখানে বলা হচ্ছে যে নসব আসিত সদাশীন ন সদাশীত তদানীম নাসিত রজ ন গম পর ইয় কিম আবরিবহ কুহ কশ্য শর্মন নবহ কিম আসিত গহনম ভবি। এই মন্ত্রটাতে খুব ভালো করে দেখলে বুঝাবে যে এখানে কিম কিম এরকম বারবার প্রশ্ন হচ্ছে, মানে কি। এই এই মন্ত্রের অর্থ হচ্ছে যে সেই সময়ে যাহা নাই তা ছিল না, যা আছে তাও ছিল না, পৃথিবীও ছিল না, অতিদূর বিস্তৃত আকাশও ছিল না, আবৃত করে কি ছিল, কোথায় কার স্থান ছিল, দুর্গম ও গভীর জল কি তখন ছিল, এরকম নানান প্রশ্ন আমরা প্রথম দেখতে পাচ্ছি ঋগ্বেদের সংহিতায় অর্থাৎ নাসদীয় সূক্তে। তার পাশে সূক্ত নম্বর দেওয়া আছে। এই নাসদীয় সূক্তের আর একটা খুব প্রসিদ্ধ মন্ত্র, সেটা হচ্ছে কো অধ্বা বেদ ক ইহ প্রবচত কত অজাতা কুতয়ং বিসৃষ্টি। তো এর অর্থ হলো কে বা প্রকৃত জানে, অর্থাৎ আসল জিনিসকে কে জানে, কে বা বর্ণনা করবে যে মূলে কি ছিল, এটাকে বর্ণনা করার ক্ষমতা কার আছে, কোথা হইতে এই সমস্ত জন্ম হলো, নানান প্রাণী জীব উৎপত্তি হলো, এটা কোথা থেকে হলো, কোথা হতে এ সকল নানা সৃষ্টি হলো, কুতয়ং বিসৃষ্টি। তো এই যে নানান প্রশ্ন, এই জিজ্ঞাসা জিজ্ঞাসাগুলোকে দার্শনিক জিজ্ঞাসা বলা হচ্ছে। খুব প্রসিদ্ধ একটা উপনিষদ আমাদের কাছে পাওয়া যায়, আমাদের হাতেই থাকে সবার কাছেই, কেন উপনিষদ। ওখানে প্রথম মন্ত্রেই প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, কেনে শীতং কততেই পেশিতং মনঃ কেন প্রাণঃ প্রথম প্রয়তিযুক্ত। অর্থাৎ আমাদের এই মন কার দ্বারা প্রেরিত হয়, আমরা কার ইচ্ছায় সমস্ত কাজকর্ম করি, কেন প্রাণঃ প্রথম প্রয়তিযুক্ত, কে এমন ব্যক্তি আছে যিনি আমাদের প্রাণকে এই শরীরে প্রথম সংযুক্ত করলেন। সুতরাং আমরা সবসময় চেষ্টা করছি সেই মূল সত্তা পরম সত্তাকে খোঁজ করা, যার ছোঁয়াতে যার স্পর্শে আমাদের এই জীব জগতের উৎপত্তি হবে। মুণ্ডকোপনের সাথে একই রকম প্রশ্ন প্রায় আছে। ওখানে ঋষিরা তাদের গুরুদেবকে অর্থাৎ অন্তবাসীরা তাদের গুরুদেবকে প্রশ্ন করছেন যে তসমিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভগতি। অর্থাৎ অন্তবাসী অর্থাৎ শিষ্যরা অত্যন্ত বিস্ময়ে আকুল হয়ে পড়েছে, তারা নিজেদেরকে আর ঠিকঠাক বুঝতে পারছে না, এই জগতের ব্যাখ্যা করতে পারছে না। তখন তারা গুরু শরণাপন্ন হয়েছে, গুরু আসে গিয়ে বলছেন যে ভগব হে ভগবান হে গুরুদেব বিজ্ঞাতে সর্বমিদম, কোন এমন জিনিসকে জানলে পরে সর্বমিদম বিজ্ঞাতম ভবতে, এই জগতে যা কিছু আছে সমস্ত জ্ঞান হয়ে যায়, সেই তত্ত্বটা কি। শ্বেতসত্র পুরুষের প্রথম মন্ত্রে দেখবেন আছে যে ব্রহ্মবাদিন বদন্তি, ব্রহ্মবাদিন মানে হচ্ছে অন্তেবাসী বা শিষ্য, শিষ্যরা তার প্রশ্ন গুরুদেবকে একই রকমের প্রশ্ন করছে যে কিং কারণম ব্রহ্ম কুত স্ম জাতা জীবাম কেন ক চ সম্প্রতিষ্ঠা। অর্থাৎ ব্রহ্মই কি এই জগতের কারণ, বা ব্রহ্ম এই জগতের কি লোক কারণ, এরকম নানান ব্যাখ্যা এখানে তিন প্রকারের ব্যাখ্যা পাওয়া যায়। আমরা কার দ্বারা জীবন ধারণ করছি, কে আমাদেরকে জন্ম দিয়েছে, মৃত্যুর পরে আমরা কোথায় যাব, আমাদের সুখ দুঃখের ব্যবস্থা কে করে, এরপরের লাইনগুলোতে আসে। আমরা অত্যন্ত প্রসিদ্ধ একটা উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ অনেকেই পড়েছি। তো সেখানেও যাজ্ঞবল্কের কাছে মৈত্রেয়ী বলছেন, যখন এরকম একটা ঘটনা ঘটেছে যে যাজ্ঞবল্ক তো তিনি পরমার্থ লাভ করেছেন অর্থাৎ ব্রহ্মজ্ঞানী একজন ঋষি, তার দুই স্ত্রী ছিল কাত্যায়নী এবং মৈত্রেয়ী। কাত্যায়নী ছিল স্ত্রী বুদ্ধি সম্পন্ন, মানে এই সংসার নাংসা নিয়ে বেশ ভালো আছি সুখে আছি, আবার কি ব্রহ্ম ট্রহ্ম করা দরকার, অমৃত নিয়ে কি চিন্তা ভাবনা করা দরকার, এইসব ওনার মাথার উপর একটু কাজ করে না। কিন্তু মৈত্রেয়ী যিনি তাকে বলা হয় ব্রহ্মবাদিনী,
তার ব্রহ্মতত্ত্ব বিষয়ে অত্যন্ত আগ্রহ আছে। সংসারের থেকে তিনি অতিরিক্ত আধ্যাত্মিক বিষয়ে চিন্তা করেন। তো এরকম একটা সময়ে যখন যাজ্ঞবল্ক্য বলছেন যে এই সংসারে বা এই গার্হস্থ আশ্রমে আমি আর থাকবো না, আমি আমি পরের যে আশ্রম আছে অর্থাৎ গার্হস্থ আশ্রমের পরে চতুরাশ্রমের মধ্যে কি হয় ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ অর্থাৎ বানপ্রস্থে যাবো বা সন্ন্যাসে যাবো এরকম যখন বলছেন এবং বলছে যে আমি আমার সমস্ত সম্পত্তি আমি আমার এই তোমরা দুইজন ফিরে আছো তোমাদেরকে ভাগ করে দেবো তোমরা এটাকে নিয়ে থাকো আমি যাচ্ছি, তখন কাত্যায়নী কোনো রকম প্রশ্ন করলেন না, কারণ তিনি হচ্ছেন এই সংসারের বিষয়ে অত্যন্ত অনুরাগী, সেই জন্য প্রশ্ন করলেন না। মৈত্রী জিজ্ঞাসা করলেন যে এই যে নানান সম্পত্তি আমাদেরকে দেবে বলছো এর দ্বারা কি আমরা কোনো অমৃত বা পরম তত্ত্বকে লাভ করতে পারবো? যেন হং নামৃত আসিয়াম, যে সম্পদের দ্বারা আমরা অমৃতকে পাবো না পরম তত্ত্বকে বা পরম আনন্দকে লাভ করতে পারবো না, যেন হং কিং করি আমো, আমরা সেই সম্পত্তিকে নিয়ে সেই রকম একটা ধন সম্পত্তিকে নিয়ে আমরা কি করব, আমি কি করব, এ আমার চাই না, এটাই বলতে চাইছেন। তো এই ধরনের নানান আধ্যাত্মিক জিজ্ঞাসা দার্শনিক জিজ্ঞাসা মানুষের মনে উৎপন্ন হয়েছিল, এইগুলোকে আমরা সাধারণত দার্শনিক চিন্তন বলে মনে করতে পারি। তো এরকম দার্শনিক চিন্তার সম্পূর্ণ বিকাশ ঘটেছে কোথায়? উপনিষদ সাহিত্যে। আমরা সবাই জানি যে উপনিষদ হচ্ছে বিভিন্ন যে চতুর্বেদ আছে চতুর্বেদের অন্তিমে উপস্থিত সেই উপনিষদ সাহিত্য অত্যন্ত প্রতিষ্ঠিত সাহিত্য। অনেকে বলে থাকেন যে উপনিষদ হচ্ছে এমন এক সাহিত্য যে উপনিষদ পাঠ করলে পরে আমাদের জীবনে পরম শান্তি লাভ করা যায়, বিদেশিরাও এরকম বলছেন। তো আমরা তো স্বদেশী, আমাদের ক্ষেত্রে তো উপনিষদের একটু টান থাকবে, আকর্ষণ থাকবে। সেই উপনিষদ যে শাস্ত্র বা সাহিত্য বাংময় আছে সে উপনিষদ বলতে কি বোঝায়? আমরা যদি কঠোপনিষদ ভাষ্য ভূমিকা দেখি তার একটা প্রথম দিকে শুরুতেই একটা অংশে আচার্য শঙ্কর তার ভাষ্যে বলছেন যে সদে ধাতর বিসর্ণ গতি অবসাধনার্থ আসিও কিপ্রত্যয়ান্ত আসিও রূপম উপনিষদ ইতি। অর্থাৎ উপনিষদের পদটা তৈরি হয়েছে কীভাবে? উপপূর্বক নিপূর্বক সদ্ধাতুরোত্তর কিপ্রত্যয় যোগ করে। এখানে যে সদ্ধাতু আছে এই সদ্ধাতুর তিনটি অর্থ বিসর্ণ গতি এবং অবসাধন। তাহলে অর্থটা কেমন হবে, উপনিষদ শব্দের অর্থ কেমন হবে? বললেন যে এরকম হতে পারে যে কোনো ব্যক্তি তিনি সাংসারিক দুঃখ জ্বালায় অত্যন্ত জর্জরিত হয়ে দুঃখগ্রস্ত হয়ে তিনি অত্যন্ত গতিসম্পন্ন হয়ে ছুটন্ত অবস্থায় যাচ্ছেন গুরুর কাছে, গুরুর নিকটে যাচ্ছেন, নিকটে হচ্ছে উপ, অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। মাথায় যদি কারো আগুন লাগে সে যেমন খুব তাড়াতাড়ি জলের দিকে ছুটে জল না হলে পরে তার মাথা আগুন করে ছাই হয়ে যাবে, সে মারা যাবে, এরকম অবস্থা এই গতিসম্পন্নকে বলা হচ্ছে। এটা গতি মানে গম ধাতুর উত্তর তিন পথে যোগ করে, এটা একটা শ্রদ্ধাতুর অর্থ। আর যখন গুরুর কাছে গেল, গুরুকে গিয়ে বলো গুরুদেব আমি সাংসারিক দুঃখ জ্বালায় অত্যন্ত জর্জরিত হয়ে গেছি, আমি আর সংসারে থাকতে পারছি না, আমাকে তুমি মুক্তির রাস্তা দেখাও, তখন গুরুর কাছে এই যে আশ্রয় স্বর্ণাপন্ন হওয়া এটাকেই বলা হচ্ছে অবসাধন। সেজন্য দেখবেন যে এই পিপিটিতে প্রথম দ্বিতীয় লাইনে আছে যে সদে ধাতুর বিসরণ, মানে বিসরণ হচ্ছে স্মরণ। আমরা কিতাবতে বলেছিলাম যে মামে কাম স্মরণাম বাজু আশ্রয়, এইরকমভাবে শিষ্য তার গুরুর কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো এই হচ্ছে সাধারণভাবে উপনিষদের অর্থ। তাছাড়াও উপনিষদকে অনেকে বলেন নিজেতেই আছে নামান্তর, অর্থাৎ অনেকে বলেন রহস্যবিদ্যা, কারণ রহস্যই অর্থাৎ নির্জনে এই বিদ্যাকে আলোচনা করতে হয়, এই জনসমক্ষে ক্লাব ঘরে বা মিটিং মিছিলে এই উপনিষদ তত্ত্ব আলোচনা করা যায় না, অত্যন্ত নির্জন গহন তপবনে শান্ত স্নিগ্ধ চিত্তে এই তত্ত্বকে উপলব্ধি করতে হয়, সেই জন্য এই উপনিষদের অপর নাম হচ্ছে রহস্যবিদ্যা। কঠোপনিষদের ভাষ্যতে আচার্য শঙ্কর বলছেন যে উপনিষদকে ব্রহ্মবিদ্যা বলা হয়, তো লাইনটা এরকম যে সেই অং ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দ বাচ্য, অর্থাৎ উপনিষদ হচ্ছে ব্রহ্মবিদ্যার বাচক। একে বেদান্ত বলা হয়, আপনারা অনেকে বেদান্ত সার করেছেন, ওখানে দেখবেন এরপরেও লাইনটা দেওয়া আছে, আমার এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রা দিয়েছ, অর্থাৎ আচার্য সদানন্দ যোগেন্দ্র সরস্বতী তিনিও বেদান্ত সার গ্রন্থে উপনিষদের যে অন্য একটা নাম বেদান্ত সেটা উনি পরিষ্কার করে দিয়েছেন। তো এই হচ্ছে বেদান্তের নামকরণ বা অনেক নাম আছে। উপনিষদের বিষয় কি, উপনিষদ আছে কি, তো এই বিষয় কি এটা জানতে গেলে পরে আমাদের একটু যদি বৃহদারণ্যকের দিকে বৃহদারণ্য উপনিষদের দিকে একটু মনোনিবেশ করা হয় তাহলে দেখবো যে ওখানে উপনিষদ বলতে সাধারণত বোঝানো হয়েছে আত্মবিদ্যা, শুধু বৃহদারণ্যকেই নয় অন্যান্য সমস্ত উপনিষদেই উপনিষদ বলতে আত্মবিদ্যা বা উপনিষদের বিষয় বলতে আত্মবিদ্যাকেই বোঝানো হয়েছে, মানে ব্রহ্মবিদ্যাকেই বোঝানো হয়েছে। তো খুব প্রসিদ্ধ একটা মন্ত্র আমরা মাঝে মাঝেই পড়ে থাকি বা যেখানে সেখানে শুনে থাকি, সেটা হচ্ছে যে
আত্মা আবাহরে দ্রষ্টব্য শতব্য মন্তব্য নির্দিষ্ট মৈত্রী আত্মনি খলু অরে দৃষ্টে শ্রোতে মতে বিখ্যাত দিতাম সর্বম বিদিতাম এরকম বলছেন। অর্থাৎ হে মৈত্রী আত্মা কে কি করতে হয়, দর্শন করতে হয়, অর্থাৎ অনুভব করতে হয়। অনুভব করতে গেলে কিভাবে করতে হবে, কোনো গুরুর শরণ অপন্ন হতে হবে, তাহলে গুরুর কাছে গিয়ে কি করবো, গুরুর বাক্য শ্রবণ করতে হবে, গুরুর বাক্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানে যাকে শ্রদ্ধা করছে গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস শ্রদ্ধা, অর্থাৎ গুরু বাক্য শ্রবণ, কোনো রকম গুরু বাক্যকে বিচার করা যাবে না, এইরকম ভাবে গুরুর বাক্যকে একনিষ্ঠভাবে শ্রবণ করতে হবে। শ্রবণ করার পর কি করতে হবে, মন্তব্য মনন করতে হবে, অর্থাৎ চিন্তন করতে হবে, বিচার করতে হবে, ভাবতে হবে যে আমি যে ব্রহ্মকে যাইছি সে ব্রহ্ম হচ্ছে, অর্থাৎ ব্রহ্মে মনোনিবেশ করার চেষ্টা করতে হবে। এমন কেমনভাবে করতে হবে মনোনিবেশ, বলে নিধিধাসিতব্য, অর্থাৎ একেবারে ধ্যানস্থ হয়, মানে একাগ্র হয়। যেমন বিবেকানন্দ বারবার বলছেন যে কোনো বিষয়কে যদি আমরা ঠিকঠাক জানতে চাই তাহলে তাকে ধ্যানের দ্বারাই জানতে হবে। ধ্যান পথই হচ্ছে অত্যন্ত প্রকৃষ্ট পথ, এটাকে যোগ দর্শনেও বলা হয়েছে, পরে আলোচনা আবার হবে। তো এই রকম ভাবে দ্রষ্টব্য শতব্য মন্তব্য নির্দেশব্য এই পথকে যদি কেউ অবলম্বন করে তাহলে পরে তাকে জানা যাবে, আত্মবিদ্যাকে জানা যাবে বা ব্রহ্মবিদ্যাকে জানা যাবে। এই আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা সে আলোচনা প্রসঙ্গে মন্ডল পরিষদে বলা হচ্ছে যে ব্রহ্মকে তো হঠাৎ করেই পাওয়া যাবে না, বা ডাইরেক্ট ব্রহ্মবিদ্যা যেতে পারবো না। কীভাবে যেতে হবে, বলেন দুইভাবে যেতে হবে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, এই দু রকমের যে বিদ্যা আছে দুটি বিদ্যার অনুশীলন করতে হবে। তো এখানে সুন্দরভাবে একটা মন্ত্র উপস্থাপন করা হয় যে মন্ডল পরিষদ থেকে যে তসময় সহ বাচ দে বিদ্যে বেদিতব্যে এতে হম ইয়ৎ ব্রহ্মবিদ বদন্তি পরাচ এব অপরাচ। অর্থাৎ গুরুদেব তার শিষ্যদেরকে বলছেন যে যদি ব্রহ্ম তত্ত্ব উপলব্ধি করতে হয়, ব্রহ্মবিদরা এটা রাস্তা দেখিয়ে দিয়েছেন তাকে পাওয়ার, যে কি দুই রকমের বিদ্যাকে জানতে হবে, দে বিদ্যে বেদিতব্যে, কি কি পরাচ এব অপরাচ। এরপরে যে মন্ত্র ছিল মন্ডল পরিষদে সেখানে এখানে বলা হয়েছে যে পরাবিদ্যা অপরাবিদ্যা বলতে কী বোঝানো হয়, অপরাবিদ্যা বলতে বোঝানো হয় কোনগুলিকে, যেমন দিক সাম জল অথর্ব বেদ বেদাঙ্গ যেগুলি সব আছে সেগুলি সব অপরাবিদ্যার অন্তর্গত। অপরাবিদ্যা কি ইয়াদ অক্ষরম অধিগম্যতে, অর্থাৎ যে বিদ্যা থেকে অক্ষর অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ হয় সেটা হচ্ছে পরাবিদ্যা। এরকমভাবে উপনিষদে পরাবিদ্যা অপরাবিদ্যা আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ইত্যাদি আলোচনা করা হয়েছে। উপনিষদকে নানান রকমভাবে অনেকে বিভাজন করে থাকেন, আমরা সাধারণত দুই ভাগে বলে থাকি, প্রধান এবং অপ্রধান। এটাকে বলি সম্পূর্ণভাবে শঙ্কর ভাষ্য অনুসারে, শঙ্করাচার্য যেগুলোকে ভাষ্য করেছেন যে সমস্ত উপনিষদে সেগুলো হচ্ছে প্রধান উপনিষদ, আর যে উপনিষদে ভাষ্য করেনি সেগুলো অপ্রধান উপনিষদ। যদিও প্রধান উপনিষদ বিষয়ে মৌক্তিক উপনিষদ থেকে বলা হয় যে দশটি উপনিষদ হচ্ছে অত্যন্ত প্রধান, ঈশ কেন কঠ প্রশ্ন মন্ড মান্যক তিত্রিহি ঐতরেয়ম ছন্দজ্ঞম বিহদারণকম তথা, এরকমভাবে দশটি উপনিষদের নামকরণ প্রধানরূপে বিবেচনা করা হয়েছে মৌক্তিক উপনিষদে। শঙ্কর তার ভাষ্য করেছেন টোটাল দশটি উপনিষদে, এটা প্রসিদ্ধ, কিন্তু তার সঙ্গে অনেকে মনে করেন যে শ্বেতসত্র উপনিষদের ভাষ্য উনি করেছেন, অর্থাৎ সর্বসম্মতভাবে হয়তো এগারোটা উপনিষদের ভাষ্য উনি করেছেন। আর তার বিভিন্ন শাস্ত্র রচনাকালে, যেমন ব্রহ্মসূত্র সাইরাগ ভাষ্য আছে, সেই ভাষ্য প্রভৃতি রচনাকালে তিনি বিভিন্ন উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়েছেন, যেমন এই পূর্বে যে এগারোটা হলো সেই এগারোটা, তার সঙ্গে আরও তিনটি উপনিষদ, যেমন হচ্ছে কৌশিতকী, মহানারায়ণ আর মৈত্রায়ণী, এই সমস্ত উপনিষদগুলো থেকে উনি নানান উদ্ধৃতি দিয়েছেন, অর্থাৎ এইগুলো প্রামাণিক বলে মনে করা হচ্ছে। তাহলে চোদ্দটি হলো, চোদ্দটির মধ্যে ইনি মান্ডুক্য উপনিষদে শুধুমাত্র কোনো ভাষ্য করেননি, তার মানে তেরোটি, অর্থাৎ ভাষ্য করেননি ঠিক আছে, কিন্তু তিনি উনি তার প্রামাণ্য স্বীকার করেছেন, সেই জন্য চোদ্দটি ওনার মতে উপনিষদ। সেই জন্য তারপরে উপনিষদের সংখ্যার বিষয়ে যদি কিছু বলতে হয় তো আমরা দেখতে পাবো যে শঙ্করের মতকে ধরলে পরে চোদ্দটি উপনিষদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহজাহানের পুত্র, আপনারা সবাই জানেন মোগল সাম্রাজ্যের বিখ্যাত শাসক শাহজাহান, তার পুত্র ছিল দারাশিকো। এই দারাশিকো ফরাসি ভাষায় কিছু উপনিষদের অনুবাদ করেছিলেন, তার সংখ্যা হচ্ছে পঞ্চাশটা। তো তার মতে পঞ্চাশটাই হচ্ছে উপনিষদ। মৌক্তিক উপনিষদ যদি আমরা পড়ি সম্পূর্ণভাবে তাহলে ওখানে দেখবো যে একশো আটটা উপনিষদের স্বীকার করা হয়েছে, একশো আটটা উপনিষদ আছে বলে মনে করা হয়েছে। পরবর্তীকালে মুম্বাইয়ের নিম্ন সাগর প্রেস থেকে প্রকাশিত হয়েছে 112টা উপনিষদ। তারও পরবর্তীকালে আচার্য শ্রীমৎ অনির্বাণ, আমাদের বাঙালিদের অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় পণ্ডিত, বেদ বিষয়ে উপনিষদ বিষয়ে,
তার অনেকগুলো উপনিষদ প্রসঙ্গে গ্রন্থ আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে। প্রথম খণ্ডে উপনিষদ প্রসঙ্গে আছে যে প্রায় 200টি উপনিষদ আমাদের সংস্কৃত বাংলায় আছে, এরকম শ্রীমত নির্বাণ স্বীকার করে থাকেন। তো এরকম 14, 50, 108, 112 বা 200 পর্যন্ত উপনিষদ আমরা পেয়ে থাকি। এই উপনিষদগুলো নানানভাবে শ্রেণী বিভাজন করা হয়, স্রোত অস্রোত ভেদে। আবার অনেকে বলেন এটা করেছেন যোগীরাজ বসু, স্রোত অস্রোত ভেদে। বৈদিক, আর্য, সাম্প্রদায়িক, কৃত্রিম এরকম চারটি উপনিষদে বিভাজন করেছেন তারকচন্দ্র রায়, ভারতীয় দর্শন ইতিহাস বই পড়লে পাওয়া যাবে। বিশুদ্ধ বেদান্ত, যোগ, সন্ন্যাস, শিব ও বিষ্ণু উপনিষদ এইভাবে উপনিষদের বিভাজন করা হয়। আবার পল ডিয়াসেন ডয়সেন, অর্থাৎ যিনি দ্য ফিলোসফি অফ দ্য উপনিষদ গ্রন্থ লিখেছেন, বিখ্যাত বই, সেখানে উনি বলছেন যে প্রাচীন বুদ্ধময়, প্রাচীন বুদ্ধময়, পরবর্তী বুদ্ধময়, পরবর্তী অথর্ববেদীয় উপনিষদ, এইভাবে নানান রকমভাবে সেই উপনিষদে শ্রেণী বিভাজন আমরা দেখতে পেয়ে থাকি। সংক্ষেপে যদি উপনিষদের কাল বলা হয় তাহলে দেখব যে ভারতীয় বাংময় বা ভারতীয় ঐতিহ্য পরম্পরা অনুসারে উপনিষদ তথা বৈদিক সাহিত্যের কাল নির্ণয় কিন্তু কখনোই করা হয়নি প্রথম দিকে। কেননা সবাই মনে করেন যে পুরোপুরি বৈদিক সাহিত্যটা হলো অপৌরুষেয়, ওনারা এটা বিশ্বাস করেন যে অস্য মহতভূতস্য নিঃশেষিতম ইয়ৎ এতৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্বাঙ্গী রসহ, এরকম বেদান্ত উপনিষদে মন্ত্র পায় এবং এটাকেই ভারতীয়রা বিশ্বাস করে থাকেন অপৌরুষেয় হিসাবে। কিন্তু পরবর্তীকালে অনেক বড় বড় গবেষকরা আসলেন, তার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ হচ্ছেন ম্যাক্স মুলার। উনি বৈদিক সাহিত্যের কাল নির্ণয় করার চেষ্টা করলেন এবং বললেন যে সম্ভবত 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উপনিষদ রচনা করা হয়েছে, এরকম বললেন। উইন্টারনিজ বা ভিন্টারনিজ, এনেই আমরা জানি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করেন, এনে বললেন যে 750 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উপনিষদের কাল। রাধাকৃষ্ণন, মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান ফিলোসফি বইতে বললেন যে খ্রিস্টপূর্ব 300 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই উপনিষদগুলি রচিত। এস এন দাশগুপ্তা, আমাদের এই রাজ্যের বিখ্যাত গবেষক সংস্কৃত সাহিত্যের, তিনি বললেন 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উপনিষদের কাল। আর ডি রানাডি, তার বিখ্যাত গ্রন্থ এ কনস্ট্রাকটিভ সার্ভে অফ উপনিষদিক ফিলোসফি, ওই বইতে উনি প্রমাণ করলেন যে খ্রিস্টপূর্ব 1200 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উপনিষদের কাল। আর বাল গঙ্গাধর তিলক, আমরা সবাই জানি উনি বিখ্যাত ব্যক্তি এবং উনি জ্যোতিষশাস্ত্রকে অবলম্বন করে বৈদিক সাহিত্যের কাল নির্ণয় করার চেষ্টা করেছিলেন। ওনার মতে উপনিষদের সময় হচ্ছে সম্ভবত 2500 খ্রিস্টপূর্বাব্দ। আর তারকচন্দ্র রায়, ভারতীয় দর্শন ইতিহাস গ্রন্থে, উনি বললেন যে আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়ের মধ্যে উপনিষদগুলি রচিত হয়েছে। এরপর উপনিষদ বাংময়, এরা হচ্ছে আমার আলোচ্য বিষয়, কারণ আমার যেটা মূল টপিক ছিল সেটা হচ্ছে উপনিষদ বাংময় আনন্দ তত্ত্ব অনুসন্ধান। তো উপনিষদ বাংময় বলতে কী বোঝানো হয়? উপনিষদ বাংময়, উপনিষদ এর সঙ্গে বাংময় এ পদটা যোগ করে হয়েছে উপনিষদ বাংময়। এটা আবার কীভাবে হলো? বাক প্লাস ময়, বাক ময়, এটা সন্ধি আমরা সবাই জানেন। বাংময় বাংময় বলতে আমরা সাধারণত সাহিত্যকে বুঝে থাকি। এই যে বাংময়ের মধ্যে যে বাক এই পদটা পাওয়া যাচ্ছে, এই বাক কী, তো সে সম্বন্ধে আমরা দেখে থাকি বিভিন্ন গ্রন্থে বাকের আলোচনা রয়েছে। কিছুক্ষণ আগেই আমার শিক্ষিকা এবং প্রথম স্পিকার যিনি ছিলেন ডক্টর প্রীতিলক্ষী সোঁয়, উনি বললেন যে বাক তত্ত্ব অত্যন্ত গম্ভীর একটা তত্ত্ব, রহস্য তত্ত্ব, কারণ বাক হচ্ছে ব্রহ্মেরই বাচক, এরকম বলছেন। তো আমরা সেরকমভাবে উপনিষদে যদি বাককে নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখব যে ঋগ্বেদ সংহিতায় বাক সম্বন্ধে প্রথম আলোচনা করা রয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্বয়ম্ভূ থেকে যাতা অনাদি নিধনা দিব্যা বাক, অর্থাৎ এই বাক কিন্তু অনাদি এবং নিধনা দিব্যা, এবং তিনি স্বয়ম্ভূ থেকে উৎপন্ন। তো তখন ওই যে আমাদের তো ভারতীয় বিখ্যাত পরম্পরা আছে, শিষ্য প্রশ্ন করবে আর গুরুত্ব দেবে, তো সেরকমভাবে শিষ্যরা প্রশ্ন করলেন যে পিচ্ছা আমি বাজহ পরমং ব্রহ্ম, আমরা আপনাকে জিজ্ঞাসা করছি যে এই বাকি কি পরম ব্রহ্ম বা এই পরম ব্রহ্মের স্থানে কি বাক আছে? তখন গুরুদেব কি বলেন? ব্রহ্ম অয়ম বাজহ পরমং ব্রহ্ম, অর্থাৎ এই বাকি হচ্ছে ব্রহ্ম এবং তিনি পরম ব্রহ্মে অর্থাৎ মহাকাশে অবস্থান করে। আমরা পরবর্তীকালে বাক সূক্ত বা দেবী সূক্ত বলে যাকে পাই সেখানেও পাই যে অহম রুদ্রে ভীর বসবিষ চারামি, অহম আদিত্য ঋত বিশ্ব দেবই,
अहम मित्र मित्रा वरुणोभा विभर्मि अहम इंद्राग्नि अहम असिनोभा এখানে দেবী বাকের নিজেই তার ঘোষণা করছেন যে আমি হচ্ছি সেই বাক, আমি সমস্ত জায়গায় বিদ্যমান, আমি সর্বভূতে আছি। বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে বাক বয়ে ব্রহ্ম, অর্থাৎ এই বাকই হচ্ছে ব্রহ্ম। কিছুক্ষণ আগে ম্যাডাম বললেন, পৃথিবী আমার শিক্ষিকা, উনি বললেন যে বাক্যপদে ব্রহ্মকাণ্ড বললাম, মানে শব্দ তত্ত্ব নিয়ে আলোচনা করলেন, শব্দ ব্রহ্ম নিয়ে আলোচনা করলেন, এবং উনি উল্লেখ করেছিলেন প্রথম যে শ্লোক আছে, অনাদি নিধনং ব্রহ্ম শব্দ তত্ত্বং যদক্ষরম বিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত যত। অর্থাৎ বেদান্তে যে বিবর্তবাদ, তার সঙ্গে ব্যাকরণ দর্শনে এই শব্দতত্ত্ব বিষয়ে ব্রহ্মবাদ, শব্দ ব্রহ্ম এই বাদ কীভাবে মিলে যাচ্ছে উনি সেটা প্রমাণ করেছিলেন। সুতরাং সেটা নিয়ে আমি আর কিছু বলছি না, কিন্তু এটা এখানে বক্তব্য সেটা হচ্ছে যে শব্দকেই বা বাক্যেই ব্রহ্ম বলে স্বীকার করা হচ্ছে, এবং এই শব্দ বা ব্রহ্ম থেকেই এই সমস্ত জগৎ প্রক্রিয়া অনুসারে বিবর্তিত হয়ে উৎপত্তি হয়েছে। এই উপনিষদ বাংময়ের বা বাক্যের সম্বন্ধে আরও অনেক আলোচনা আছে। রঘুবংশ কালিদাস প্রথম শ্লোকে এই মঙ্গলাচরণে বলছেন, ভাগর্থ বিব সম্পৃক্ত ভাগর্থ প্রতিপত্ত হে জগত পিতর মন্দির পার্বতী পরমেশ্বর। অর্থাৎ এখানে বাক আর অর্থকে পার্বতী আর পরমেশ্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে, যিনি জগতের পিতা আর মাতা এরকম বলা হচ্ছে। তো বাক হচ্ছে এখানে মাতা আর অর্থ হচ্ছে পিতা, এরকম যদি বলা হয় পার্বতী পরমেশ্বর রূপে কল্পনা করা হয়, তাহলে দেখবেন অনেকে শৈব দর্শন নিয়ে একটু চিন্তা ভাবনা অনেক আছে, পড়াশোনা আছে, তো ওখানে দেখবেন যে পার্বতী এবং পরমেশ্বর অর্থাৎ পতি এবং সতী এই দুটিকে অভিন্ন বলা হয়। কাশ্মীরীয় সর্ব দর্শন যদি কেউ পড়ে থাকেন তাহলে জানবেন যে ওখানে ত্রিক দর্শন মানে পতি পশু আর পাশ এই তিন তত্ত্ব আলোচনা করা হয়। এই ত্রিক দর্শনে বা কাশ্মীরীয় সর্ব দর্শনে শিব এবং শক্তিকে অভেদ রূপে কল্পনা করা হয়, দুজনেই অভিন্ন। বাক আর অর্থও তাই, পার্বতী আর পরমেশ্বরের মতোই অভিন্ন, বাক ছেড়ে অর্থ থাকে না, অর্থ ছেড়ে বাক থাকে না। যেমন আগুনের আর দাহিকা শক্তির মধ্যে যে সম্বন্ধ, ঠিক সেরকম আগুন থাকলে তার দাহিকা শক্তি থাকবে, আর দাহিকা শক্তি আছে মানেই কি আছে, আগুনও আছে। এরকম দুজনের মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে বাগর্থ সম্বন্ধ বা শব্দার্থ সম্বন্ধ এটা বলা হয়। এটা নিয়ে অনেক আলোচনা পরবর্তীকালে করা হয়েছে। এই বাক বা শব্দ যদি আমাদের এই জগতে না থাকতো তাহলে কী হতো? দণ্ডিতা কাব্যদশে সুন্দরভাবে বলে দিয়েছেন, ইদম অন্ধম তম কৃষ্ণম জায়েত ভুবনত্রয়ম যদি শব্দ আয়ম যদি শব্দ আহ্বয়ম জ্যোতিরা সংসার না দীপ্যতে। অর্থাৎ এই জগতে যদি শব্দ নামক কোনো বস্তু না থাকতো তাহলে কী হতো? এই জগৎ সংসার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যেত, কারণ আমরা শব্দের দ্বারা এই জগতের সমস্ত কিছুকে প্রকাশ করে থাকি। শব্দ হচ্ছে সমস্ত কিছু, বাচক দতক যাই বলে থাকি সব কিছু। সুতরাং শব্দ বা বাক্যের প্রচণ্ড মাহাত্ম্য আছে, শব্দ বা বাক্যে অস্বীকার করার কোনো উপায় নেই। পরম লঘু বন্ধুর সাথেও এই বাক সম্বন্ধে বলা হয়েছে যে পরাবাং মূল চক্রস্থা শব্দ তত্ত্বং যদক্ষরম হৃদিস্থা মধ্যমা জ্ঞায়া বই করি কণ্ঠদে সদা। অর্থাৎ বাককে চার ভাগে ভাগ করা হয়ে থাকে, পরাবাক পরাপসন্তী মধ্যমা বই করি এইভাবে। তো এই চারটি বাক কোথায় কোথায় থাকে, কীভাবে থাকে, এখানে বলা হয়েছে পরাবাক মৌল চক্রস্থা শব্দ তত্ত্বং যদক্ষরম হৃদিস্থা মধ্যমা জ্ঞায়া বই করে কণ্ঠ দেশনা। অর্থাৎ এই যে শব্দ বিভিন্ন চারটি স্থানে রয়েছে, তো সেই চারটি স্থানের মধ্যে যে শব্দ রয়েছে সেই শব্দ তত্ত্ব কিন্তু অত্যন্ত অক্ষর, ইয়াদ অক্ষরম বলা হচ্ছে, অর্থাৎ সে অব্যয় বা ব্রহ্মই। সুতরাং বাংময় বলতে আমরা বলতে পারি যে শব্দশাস্ত্র বা সাহিত্যকে বলতে পারি, অর্থাৎ উপনিষদ বাংময় মানে হলো উপনিষদ সাহিত্য বা উপনিষদ শাস্ত্র। এই উপনিষদ শাস্ত্রে আনন্দ তত্ত্ব আর অনুসন্ধান করবার চেষ্টা করবো আমরা। আনন্দ তত্ত্ব, এখানে আনন্দ তত্ত্ব দুটি পদ আছে, আনন্দ হলো প্রথম পদ, আনন্দ কীভাবে উৎপন্ন হয়েছে ব্যাকরণগত হবে, অপূর্বক নন ধাতুরুত্তর ধয় প্রত্যয় যোগ করে আনন্দ হবে, সেই জন্য এটা পুংলিঙ্গ, ধয়ন্ত ধয়ন্ত পুংসি এরকম সূত্র আছে। আর তত্ত্বপদ কীভাবে তৈরি হয়েছে, তন ধাতুরুত্তর কি প্রত্যয় তারপরে তুক প্রত্যয় আগমের দ্বারা ওখানে তত্ত্ব এই পদ উৎপন্ন হয়েছে। তত্ত্ব বলতে আমরা অমর কোষে পাই যথার্থে স্বরূপে ব্রহ্মণী চয়টি অমর, অর্থাৎ তত্ত্ব মানে হচ্ছে যথার্থ জ্ঞান, তত্ত্বপতি তত্ত্বকার্থ বস্তুটি যেমন তার ঠিক তেমন জ্ঞান, সেটা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বের অনেক রকম অর্থ আছে, তার মধ্যে যথার্থ অর্থ স্বরূপ অর্থ এবং ব্রহ্ম, অর্থাৎ তত্ত্ব মানে আমরা ব্রহ্মকেও বুঝি, এরকমভাবে অমর কোষে সেটা করা হচ্ছে। বা বাচস্পতিমা বলা হচ্ছে যে অনারোপিত স্বরূপে পরমাত্মনি তদিতি সর্বনাম সর্বম চ ব্রহ্ম তাস্য ভাব, অর্থাৎ সর্বম চ ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে সব কিছু, আর এই
ব্রহ্মেরই ভাব, তস্য ভাব হচ্ছে কি তত্ত্ব। সর্বস্মিন দেশে বাধ্যমানে আপনি তৎবধাধিষ্ঠানত্বেন স্বয়ং অবাধ্যমান অনারোপিতম স্বরূপম তত্ত্বমিতি বিবরণকার বাচস্পত্যম, এটা বাচস্পত্যম এখানে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে তত্ত্বপদে অর্থ। আবার আমি আনন্দে ফিরে আসি। আনন্দ বলতে কি বোঝায়? তো বেদান্ত সারের একেবারে মঙ্গলাচরণ শ্লোক প্রথম শ্লোক, ওখানে সুন্দরভাবে বলা হয়েছে যে অখণ্ডম সচিদানন্দম অবাঙ্গনস গোচরম আত্মানম অখিল আধারম আশ্রয়ে অভিষ্ট সিদ্ধয়ে। এই কারিকার প্রথম যে লাইন সেখানে দেখুন অখণ্ডম সচিদানন্দম আছে, সচেত আনন্দ অখণ্ড, এটা কার স্বরূপ? এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ। আমরা সবাই জানি যে ব্রহ্মের দুই প্রকার লক্ষণ আছে, স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। তো এখানে ব্রহ্মের স্বরূপ লক্ষণকে উনি খুব সুন্দরভাবে উল্লেখ করছেন, বলছেন যে ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো সত চেত আর আনন্দ স্বরূপ। এবং এই সচিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম, তাকে কখনোই বাক্য এবং মনের দ্বারা পাওয়া যায় না, বাং মানুষ অগোচরম এরকম বলা হচ্ছে। সুতরাং আমরা যতই শব্দতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, আনন্দতত্ত্ব নিয়ে চিন্তা করি, বিশ্লেষণ করি, তো আমরা সবশেষে দেখবো যে আনন্দ বা ব্রহ্মতত্ত্বকে কিন্তু কখনোই বাক্য এবং মনের দ্বারা বর্ণনা করা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এখানে এরকম বলা হয়েছে। তারপরের লাইনে বলা হলো যে আত্মান আখিল আধারম আশ্রয় অভিষ্ট সিদ্ধ, অর্থাৎ এখানে আত্মাকে, বিভিন্ন আত্মাকে, অর্থাৎ জীবাত্মাগুলি অখিল যে আধার, এই সমস্ত জীবাত্মার যে আধার, তিনি হচ্ছেন পরমাত্মা সচিদানন্দ ব্রহ্ম, তিনি হচ্ছেন এই জগতের কারণ। অর্থাৎ আত্মান অখিল আধারম, এটার দ্বারা ব্রহ্মের তটস্থ লক্ষণকে স্বীকার করা হচ্ছে। তো এরকমভাবেই তারপরেও আমরা যদি ব্রহ্মতত্ত্ব বা আনন্দ তত্ত্বকে আলোচনা করার চেষ্টা করি কেন পরিষদের ভাষায়, তাহলে কী হবে? ইয়াসীয় অমতম তাস্য মতম, মতম ইয়াসীয় না বেদ সহ অবিজ্ঞাতম বিজ্ঞানতম বিজ্ঞাতম অবিজ্ঞানতম। ইয়াসীয় অমতম তাস্য মতম, যিনি বলেন যে ব্রহ্ম বিষয়ে আমার কোনো জ্ঞান হয়নি, বুঝতে পারবে তারই কিছু হয়েছে। আমি এই যে ব্রহ্ম নিয়ে আমাদের কাছে আলোচনা করছি, মানে মনে হচ্ছে আমার ব্রহ্মজ্ঞান হয়েছে, তার মানে বুঝতে পারবে যে আমার ব্রহ্মজ্ঞান নেই। তো এরকমই বলা হচ্ছে যে ইয়াসীয় অমতম তাস্য মতম, যার যিনি বলেন যে ব্রহ্মের জ্ঞান নেই তারই ব্রহ্মজ্ঞান আছে। মতম ইয়াসীয়, যিনি বলেন যে ব্রহ্মজ্ঞান আমার আছে, না বেদস না বেদসহ, অর্থাৎ সেই ব্রহ্মজ্ঞান তার হয়ে থাকে না। অবিজ্ঞাতম বিজ্ঞানতম, যিনি বলেন যে আমার ব্রহ্মজ্ঞান নেই, আমি অবিজ্ঞাত ব্রহ্মজ্ঞান ব্রহ্ম বিষয়ে, ব্রহ্ম তার কাছে এসে জ্ঞাত হন, বিজ্ঞানতম সেই বিজ্ঞাত সেই ব্যক্তির কাছে, বিজ্ঞাতম অবিজ্ঞানতম। আর যিনি বলেন যে আমি ব্রহ্ম বিষয়ে জ্ঞানী, ব্রহ্ম তার কাছে আসে না, ব্রহ্ম বিষয়ে তিনি সম্পূর্ণ জ্ঞানবান হন না। বাচস্পতিমেও এই আনন্দ সম্বন্ধে বলা হচ্ছে যে হর্ষে সুখে দুঃখাভাবে ব্রহ্মণী চ, অর্থাৎ আনন্দ হলো হর্ষস্বরূপ, সুখস্বরূপ এবং দুঃখাভাব স্বরূপ, এবং ব্রহ্ম বলতে আনন্দকে বোঝায়। অমরকোষে বলা হয় সদানন্দ থরানন্দ সর্ম শত সুখানি চ সশ্রেয়ং শ্রেয়সম শিবম ভদ্রম কল্যাণম মঙ্গলম শুভম, এরকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাকে শিব, তাকে ভদ্র, কল্যাণ, মঙ্গল, শুভ, সর্ম, শতসুখ এরকম বলা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আনন্দ হচ্ছে আসলে মঙ্গলবাচক, অর্থাৎ সে মমকে এখানে বোঝানো হচ্ছে, যিনি সচিদানন্দ স্বরূপ। আনন্দম ব্রহ্মণ বিদ্যান ন বিভেদে কুতশ্চন, অর্থাৎ চৈতন্য পরিষদে বলা হলো, ঘোষণা করা হলো যে আনন্দম ব্রহ্মণ বিদ্যান, আনন্দ হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম যদি এই ব্রহ্মকে আনন্দকে কেউ জানেন তাহলে কি হয়, ন বিভেদে কুতশ্চন, তাহলে তিনি কোনো বিষয় থেকে আর ভয় পান না, তার ভয় রাখার কোনো কারণ নেই, কারণ তিনি আনন্দের সাগরেই অবগাহন করে আছেন। যেখানে আনন্দের সাগরে কেউ ডুবে আছে সেখানে আর নিরানন্দ আসার কোনো সম্ভাবনা নেই। যত্র আনন্দ আসছ মদ আসছ যত্র পুণ্যাশ্চ সম্পদ বৈরাজ নামতে লোকাহ তৈজসা সন্তুতে শিবাহা, এরকম বলা হচ্ছে উত্তর রামচরিতে। তো এর অর্থ হলো যে যেখানে সুখ ও আনন্দ, পুণ্য ও সমৃদ্ধি বিরাজমান, বৈরাজ নামক সেই সকল উজ্জ্বল ও কল্যাণকর লোকে তোমার গতি হোক, এরকম ওখানে বলা হচ্ছে সন্তুতে শিবা, অর্থাৎ শিব স্বরূপ হচ্ছে এই আনন্দ, মানে ব্রহ্ম, অর্থাৎ আনন্দ হচ্ছে ব্রহ্মস্বরূপ। এই আনন্দকে বিভিন্ন শাস্ত্রে, আমরা সাধারণত বিভিন্ন যে সমস্ত তর্কশাস্ত্রগুলি আছে, দর্শনশাস্ত্রগুলি, সেখানে কীভাবে আনন্দকে বলা হচ্ছে, তারা আনন্দ বলতে কী বলছেন একটু সংক্ষেপে দেখে নেব। চার ব্যাখ্যারা আনন্দ বা সুখ বলতে বলছেন যে
অঙ্গন আলিঙ্গনাদি জন্যম সুখম এব পুরুষার্থ সর্বদর্শ সংগ্রহে এটা পাওয়া যাচ্ছে। তার মানে ওনারা বলতে চাইছেন যে অঙ্গন মানে এই আমাদের যে শীতের সময় নানা রকম সব পালিশ টালিশ মালিশ ইত্যাদি করি, নানা রকম সব অঙ্গ প্রত্যঙ্গের নানা রকম সব জিনিসপত্র কসমেটিক লাগাই, এরকম অঙ্গনাদি যেগুলো আছে আলিঙ্গনাদি মানে পরস্পর্শ পর বস্তুকে স্পর্শ করে যে সমস্ত সুখ হয়, এই সুখটাকেই চারপাকেরা পরম পুরুষার্থ বা পরম আনন্দ বলছেন। কারণ তারা তো মৃত্যুর পরপরে বিশ্বাস করেন না, সেই জন্য তাদের কাছে সুখের বা আনন্দের স্বরূপটা এরকম। বৌদ্ধরা কি বলছেন, বৌদ্ধরা বলেন যে দুঃখ ক্ষয় হেতু পরিচয়াচ্য শান্তং শিবম সাক্ষী পুরুষ ধর্মম তৃষ্ণা ব্রাগম লয়নং নিরোধং সনাতনং বানম অহার্যম মার্যম যস্মিন না জাতি না জরা না মৃত্যু না ব্যধয় না অপ্রিয় সংযোগ না ইচ্ছা বিপন্ন প্রিয় বিপ্রয়োগ ক্ষেমম পদম নষ্টিকম অচ্যুতম তৎ দীপ যথা নিবৃতিম অভ্যুপেত না এব অবনিম গচ্ছতি না অন্তরিক্ষম দিশং না কাঞ্চিত বিদিশং না কাঞ্চিত স্নেহ স্থয়াত কেবলম এটি শান্তিম। এটা অশোকাশের সুন্দরানন্দ থেকে তোলা হয়েছে। তো এখানে একটু খেয়াল করুন, প্রথম লাইনে আছে যে দুঃখ ক্ষয় হেতু পরিচয়াচ্ছ শান্তম শিবম সাক্ষী পুরুষ ধর্মম, অর্থাৎ আনন্দ বলতে বেদান্ত প্রভৃতি দর্শনে উপনিষদে যাকে শিবস্বরূপ শান্ত স্বরূপ বলা হয়েছে সেটাকেই এখানে স্বীকার করা হচ্ছে। এবং যেখানে কি হয়, যেখানে কোনো তৃষ্ণা থাকে না, সমস্ত তৃষ্ণা লয় হয়ে যায়, সমস্ত কামনার নিরোধ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, সনাতনম যে আনন্দ সনাতন চিরকাল একই থাকে ইত্যাদি ইত্যাদি, যেখানে জাতি নেই মানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, কোনো ব্যাধি নেই, কোনো অপ্রিয় বস্তুর সংযোগ নেই, যেখানে কোনো ইচ্ছা উৎপন্ন হয় না, যেখানে প্রিয় বিয়োগ বিয়োগ নেই, প্রিয় কোনো বস্তুর যেখানে স্খলন হওয়ার কোনো সম্ভাবনা নেই ইত্যাদি ইত্যাদি, এইরকম একটা অবস্থা। এই অবস্থাটা কেমন, বৌধরা বলছেন যে দীপ যথা যেমন দীপ একটা মোমবাতির আলো বা প্রদীপের আলো, সে আলো কি হয় নিবৃতিম যখন নিভে যায় তখন তাকে শত চেষ্টা করলেও কি হয় না, না এব অবনিম গচ্ছতি সে আর সেই আলো শিখা আর পৃথিবীতেও করে না, না অন্তরিক্ষম সে আকাশের দিকেও যায় না, অর্থাৎ কোনো প্রদীপ যদি নিভে যায় তার আলো যেমন পৃথিবীতেও পৌঁছায় না সেরকমভাবে আকাশের দিকে অন্তরিক্ষের দিকেও আর যায় না, কোনো দিকেই যায় না, দিশম না কাঞ্চিত বিদিশম না কোনো দিকে যায় না, কোনো রকম কিছু আর উৎপন্ন হয় না, অর্থাৎ আমাদের মধ্যে সমস্ত প্রকার যে দুঃখের কারণগুলি আছে অবিদ্যাজনিত আমাদের জন্মগত জন্ম ভবচক্র যে দ্বাদশ নিদান আছে সেই নিদানগুলি যখন সম্পূর্ণরূপে নিরোধ হয়ে যায় অষ্টাঙ্গী মার্গ পালনের দ্বারা তখন আমাদের স্বরূপ কেমন হয়, কেবলম এতি শান্তিম কেবলমাত্র আমরা শান্তিতেই তখন বিরাজ করি, এটাই হচ্ছে বৌদ্ধদের কাছে নির্বাণ এবং এটাই হলো তাদের কাছে আনন্দ। বুদ্ধচরিতে খুব সুন্দর কথা বলা হয়েছে সংক্ষেপে, এতত্তৎ পরমং ব্রহ্ম নির্লিঙ্গং ধ্রুবম অক্ষরম ইয়ান মৎস ইতি তত্ত্বজ্ঞাহ কথয়ন্তি মনীষিণঃ। এতত্তৎ পরমং ব্রহ্ম, এই হচ্ছে এমন একটা পরম ব্রহ্ম যে ব্রহ্ম কেমন নির্লিঙ্গম যার কোনো লিঙ্গ নেই, ধ্রুবম অক্ষরম ইয়ান মৎস ইতি তত্ত্বজ্ঞাহ যেটা মৎস্যস্বরূপ, তত্ত্বজ্ঞরা এরকম বলে থাকেন, মনীষী যারা তারা বলে থাকেন যে এই ব্রহ্ম বা এই আনন্দ হচ্ছে ব্রহ্মস্বরূপ আনন্দস্বরূপ নির্লিঙ্গ, এটা হচ্ছে ধ্রুব মানে নিশ্চিত সবসময় একই থাকবে, এ কোনো টলমল হওয়ার কোনো চান্স নেই, অক্ষরম এবং এটা মোক্ষস্বরূপ। এরপরে জৈনরা কি বলছেন, জৈনরা বলছেন যে লব্ধ অনন্ত চতুষ্কর্ষীয় লোকা গুহস্য চাৎমন ক্ষীণাষ্ট কর্মণ মুক্তির নিব্যাবৃতির জিনোদিতা, এটা সর্বদর্শন সংগ্রহে যে আহত দর্শন আছে সেখান থেকে আমি এই লাইনটা তুলেছি। তো ওখানে এর অর্থ হিসাবে বলা হচ্ছে যে কর্মস্রোতের দ্বার, আমরা যে সমস্ত বিভিন্ন কর্ম করি এই কর্মগুলো যেখান থেকে উৎপত্তি হয়, ইচ্ছাগুলো যেখান থেকে আসে সেটাকে বলা হচ্ছে কর্মস্রোতের দ্বার। এই কর্মস্রোতের দ্বার তার প্রতিরোধ যাতে হয় এটাকে জৈন ভাষায় জৈন পরিভাষায় বলা হচ্ছে সংবাদ, অর্থাৎ কর্মস্রোতের দ্বারকে প্রতিরোধ করা হলো সংবাদ। যদি কর্মের যে স্রোতগুলো আছে যেখান থেকে কর্ম উৎপন্ন হয় সেটাকে যদি আমরা নিরোধ করতে পারি তাহলে আর আমাদের এই নানান রকম দুঃখজনিত কর্মগুলো উৎপন্ন হবে না, তাহলে আমরা সুখ পাবো। আত্মাতে কর্মের প্রবেশই বন্ধ, কর্মের নিঃশেষে ক্ষয় নির্জর, দর্শন আবরণীয় জ্ঞানাবরণীয় এই অষ্টবিধ কর্মের ক্ষয় হতে মোক্ষ লাভ হয়। কেহ কেহ পুণ্যকে সংবারের ও পাপকে আশ্রয়ের অন্তর্ভুক্ত করে,
এরকম ভাবে ওনারা বলতে চাইছেন যে মুক্তি বা আনন্দ লাভ হতে পারে, অর্থাৎ যেখানে সমস্ত প্রকার কর্মের ক্ষয় হয়ে যায়, যেখানে শুধুই মুক্তি, যেখানে কোনো ব্যক্তি জিন রূপে বিবেচিত হয়। জিন হতে গেলে কি হতে হবে? ওই যে জৈন দর্শনে বিখ্যাত যে তিনটি রত্ন আছে, ত্রিরত্ন, সেই তিনটি রত্নকে যদি কেউ জয় করতে পারেন তাহলে তিনি জিন বা তিনি জৈন এবং তিনি হচ্ছেন আনন্দের অধিকারী। এই হচ্ছে তাদের কাছে আনন্দ। সাংখ্য দর্শনে কি বলা হয়েছে দেখবেন, সাংখ্য দর্শনে খুব বিখ্যাত গ্রন্থ সাংখ্য কারিকা, তো সেখানে বলা হচ্ছে কি, প্রথমেই দুঃখত্রয় অভিঘাত জিজ্ঞাসা তদ অভিঘাতকে হেতু দৃষ্টির সহমর্থ আছে না একান্ত অত্যন্ত অভাবাত, অর্থাৎ ত্রিবিধ দুঃখ সাংখ্য দর্শনে আছে, আধ্যাত্মিক দুঃখ, আধিদৈবিক দুঃখ এবং আধি ভৌতিক দুঃখ। এই ত্রিবিধ দুঃখে জর্জরিত হয়ে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, তখন সাংখ্যকারিকাকার আচার্য ঈশ্বর কৃষ্ণ উনি বলছেন যে তুমি যদি দৃষ্ট উপায় অবলম্বন করো তাহলে দুঃখ থেকে লাভ মুক্তি লাভ হবে, কিন্তু সেই মুক্তিটা ঐকান্তিক এবং অত্যন্ত মুক্তি নয়। ওই দৃষ্ট উপায়গুলির মধ্যে একান্ত অত্যন্ত তো এর অভাব আছে। একান্ত আর অত্যন্ত মানে কি দেখবেন, তত্ত্বকমতি টিকা যদি পড়েন এই সাংখ্যকারিকার যে টিকা আচার্য বাচস্পতি মিশ্র সেখানে বলছেন যে একান্ত দুঃখসীয় নাশ হয়, দুঃখসীয় অভাব, একান্ত মানে হচ্ছে দুঃখের অভাব। শুধু যদি ঐকান্তিক মুক্তিকে স্বীকার করা হয় তাহলে কী হবে, ধরুন আমার এখন জ্বর হলো, আমি একটু ওই প্যারাসিটামল বা ক্যালপল খেয়ে নিলাম, তাহলে পরে কী হলো, দুঃখ ওই জ্বরজনিত যে দুঃখ সেটা আমার প্রশমন হয়ে গেল, মানে মুক্তি পেয়ে গেলাম। কিন্তু এই মুক্তিটাই কি মুক্তি? এটাই কি আমাদের কাছে কাম্য? অর্থাৎ এই যে জ্বর থেকে আমার জ্বরের নিবারণ হলো ওষুধ খেয়ে, দুই দিন পরে তো আবার বৃষ্টিতে ভিজলে পরে আবার জ্বর হবে, তো তখন তো আবার দুঃখের উৎপত্তি হচ্ছে। তো সেই দুঃখের তাহলে যদি দুঃখের নাশ হলো প্রথম ঘরে, তো সেখানে কী থাকছে না, অত্যন্ত থাকছে না, মানে দুঃখের অনুৎপাত এই অবস্থাটা থাকছে না, যেটাকে অত্যন্ত বলা হচ্ছে। তো দৃষ্টি উপায়গুলির মধ্যে এটা থাকে না, এবং শুধুমাত্র সাংখ্য দার্শনিকরা বলছেন যে দৃষ্টি উপায়গুলি হচ্ছে আনুষঙ্গিক উপায় এবং সেগুলো হচ্ছে অভিশুদ্ধি ক্ষয় অতিশয়যুক্ত, অতিশয় ক্ষয়যুক্ত এবং অবিশুদ্ধি, মানে এগুলোর মধ্যে হিংসা প্রভৃতি এসব আছে। যদি সাংখ্যকারীকার এই তত্ত্বমধ্যে টিকা পড়েন খুব সুন্দরভাবে লেখা আছে, বৈদিক কর্মগুলো হচ্ছে আনুষঙ্গিক কর্ম এবং দৃষ্টি উপায় অনেক আছে, এইগুলো দ্বারা যদি কেউ মুক্তি লাভ করতে চায় তাহলে সে আসলে মুক্তি পাবে না, কারণ এই কর্মগুলি হচ্ছে সবই অবিশুদ্ধি এবং অতিশয় ক্ষয়যুক্ত। সেই জন্য সাংখ্য দার্শনিকদের সিদ্ধান্ত হলো যে এই দৃষ্ট উপায়ের চেয়ে যেগুলি বিপরীত তৎ বিপরীত শ্রেয়া সেটাই শ্রেষ্ঠ, সেটা কি ব্যক্ত অব্যক্ত ভর্তিকার, ব্যক্ত তত্ত্ব, অব্যক্ত তত্ত্ব এবং জ্ঞ, এই তিন তত্ত্বের বিশেষ জ্ঞান থেকে, বিজ্ঞানাত বিশেষ জ্ঞান থেকে একমাত্র আনন্দ বা ঐকান্তিক এবং আত্যন্তিক মুক্তি লাভ সম্ভব হয়। ব্যক্ত ব্যক্ত কি যদি সংক্ষেপে বলা হয় তাহলে এরকম, ব্যক্ত তত্ত্ব মানে হচ্ছে সাংখ্য দর্শনের যে তেইশটি কার্যতত্ত্বকে বোঝানো হয় সেইগুলো হচ্ছে ব্যক্ত তত্ত্ব। অব্যক্ত তত্ত্ব কি, এই যে তেইশটি ব্যক্ত তত্ত্ব সেইগুলো যেখান থেকে উৎপত্তি হয় যে মূল কারণ থেকে সেটা হচ্ছে অব্যক্ত, মূল প্রকৃতি যাকে বলা হয় মূলা প্রকৃতি। আর এই যে ব্যক্ত তত্ত্ব তেইশটি উৎপত্তি হলো এগুলো কি শুধুই কি মূল কারণ থেকে উৎপন্ন হলো, তার সঙ্গে আর কোনো কিছু যোগ নেই? তখন বলছে হ্যাঁ, আর একজন আছে চেতন সত্তা, তিনি হচ্ছেন গ অর্থাৎ পুরুষ। এই তিন তত্ত্বের ব্যক্ত অব্যক্ত এবং গ তিন তত্ত্ব মানে নামান্তরে পঞ্চবিংশতি তত্ত্ব, এই পঞ্চবিংশতি তত্ত্বের সম্যক জ্ঞান লাভ করলে পরেই সাংখ্য দর্শন বলছে যে তার আনন্দ বা ঐকান্তে এবং আত্মন্তে মুক্তি লাভ সম্ভব। তো সাংখ্যদের কাছে এটাই হচ্ছে আনন্দের স্বরূপ। যোগ দার্শনিকরা কি বললেন, বললেন যে আমরা সবাই জানেন যে যোগ দর্শন, এখানে যোগ শব্দের অর্থটাই হচ্ছে সমাধি, যোগ ও সমাধি, যোগ অর্থ যোগানুশাসন, এই যে প্রথম সূত্র আছে সেই সূত্রে ওখানে ব্যাস ভাষাতে বলাই হচ্ছে যোগ ও সমাধি, সমাধি দুই প্রকার সম্পর্কজ্ঞাত অসম্পর্কজ্ঞাত। তো সম্পর্কজ্ঞাত সমাধির যে সূত্র আছে যোগ সূত্র, সেখানে আচার্য পতঞ্জলি বলছেন যে বিতর্ক বিচার আনন্দ অস্মিতা রূপ অনুগমত সম্পর্কজ্ঞাত হোক, এখানে দেখুন বিতর্ক বিচার তারপরে আনন্দ শব্দের উল্লেখ আছে। তো এর যে ভাষ্য ব্যাস ভাষ্য সেখানে উনি বলছেন যে এখানে আনন্দ হচ্ছে আসলে বিচার বিকল আনন্দ, তার মানে কি, তার মানে হলো ওই যে মূল সূত্রে বিতর্ক বিচারও বলা হয়েছিল, এই বিতর্ক বিচার যেখানে থাকবে না এমন যে অবস্থা চিত্তের সাত্ত্বিক অবস্থা সেটা হচ্ছে আনন্দ। এই আনন্দকে যোগদর্শনে বা ওই ওই ব্যাস ভাষ্যতেই বলা হয়েছে যে আনন্দ হ্রাদহ, আনন্দ হচ্ছে হ্রাদ অর্থাৎ রাধিনী শক্তি। আপনারা সবাই জানেন যেমন শ্রীকৃষ্ণের রাধিনী শক্তি হচ্ছে রাধা, শিবের রাধিনী শক্তি হচ্ছেন শক্তি,
পার্বতী পরমেশ্বরের কথা একটু আগে বললাম রঘুবংশে, সেখানে পরমেশ্বরের রাধিনী শক্তি হচ্ছেন পার্বতী, এরকমভাবে এগুলো হচ্ছে সব রাধিনী শক্তি, অর্থাৎ আনন্দ, আনন্দ হচ্ছে আনন্দ পাচ্ছে এখানে, তার মানে বিচার ও বিকল, অর্থাৎ যেখানে ওই স্থূল বস্তুর বিচার থাকবে না, বিকল মানে যেখানে সূক্ষ্ম বস্তুর বিচার থাকবে না, মন একেবারে সত্ত্বগুণের আধিক্যে শান্ত নির্মল শুদ্ধ হয়ে যখন আত্মার সঙ্গে বা নির্দিষ্ট বিষয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করবে, তখন সেই অবস্থাটাকে বলা হয়েছে সানন্দ, আনন্দের সহ সানন্দ এরকম বলা হচ্ছে। এটাই হচ্ছে যোগদের কাছে অর্থাৎ যোগ দর্শনীদের কাছে আনন্দের স্বরূপ, সংক্ষেপে বললাম। এরপরে ন্যায় দর্শন থেকে একটু বলি, ন্যায় দর্শনের প্রথম যে সূত্র ন্যায় সূত্র আচার্য গৌতমের লেখা, মহর্ষি গৌতম দিচ্ছেন, প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক বিনির্ণয় বান্ধ বাদ জল্প বিতন্ডা হেতাবাস ছল জাতে নিগ্রহ স্থানানাম তত্ত্বজ্ঞানাত নিঃশ্রেয়স অধিগমঃ। পরে যে সূত্র আছে দুই নম্বর সূত্র, সেখানেও বলা হচ্ছে যে দুঃখ জন্ম প্রভৃতি দোষ মিথ্যা জ্ঞানানাম উত্তর উত্তর অপায়ে তদনন্তরম অভাব তদনন্তর অভাবাত অপবর্গ, এরকম বলা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে ষোড়শ পদার্থ, সেই ষোড়শ পদার্থের তত্ত্বজ্ঞান লাভ করলে পরে নিঃশ্রেয়স উৎপন্ন হয়। এই নিঃশ্রেয়স মানে হচ্ছে মোক্ষ বা মুক্তি। আমরা যারা তর্ক সংগ্রহ কবিতা গ্রন্থ করেছেন দেখবেন একেবারে শেষে দীপিকা টিকাতে রাখা ছিল যে পদার্থ জ্ঞানস্য পদার্থ জ্ঞানস্য এব মোক্ষস্য পরম প্রয়োজনমিতি, অর্থাৎ পদার্থ জ্ঞান থেকেই পর আমাদের জীবনের যে পরম প্রয়োজন মুখ্য সেটাই উৎপন্ন হয়। তো এখানেও এই ষোড়শ পদার্থের তত্ত্বজ্ঞান থেকে নিঃশ্রেয়াস বা মুক্তি লাভ বা আনন্দ লাভের কথা বলা হচ্ছে। তারপরে তো তাই বলা হলো যে দুঃখ জন্ম প্রভৃতি যে দোষগুলি আছে, এই দোষগুলি অর্থাৎ মিথ্যা যে জ্ঞানগুলি আছে এইগুলি উত্তরোত্তর অপায় উত্তরোত্তর ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয় সেখানে আমাদের অপবর্গ উৎপন্ন হয়। অপবর্গ মানে হচ্ছে নিঃশ্রেয়াস বা মুক্তি বা ফল, এরকম ন্যায় দর্শনে বলা হয়েছে। আপনারা সবাই জানেন যে আত্মা নাম যে তত্ত্ব আছে নয় দ্রব্যের মধ্যে আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্বের মধ্যে আত্মতত্ত্বের মধ্যে যে সমস্ত গুণগুলি থাকে, যেমন তার মধ্যে জীবাত্মা থাকে 14টি গুণ, তার মধ্যে সুখ নামক একটা গুণ আছে। তো সেই সুখও কিন্তু সংক্ষিপ্তভাবে বলা যায় যে আনন্দ পদবাচ্য হতে পারে, কেননা সেই পরমাত্মার যে আনন্দ সেই আনন্দই জীবাত্মাতেও আছে। এটা পরে বেদান্ত দর্শন যখন করবো আলোচনা করবো তখন আমরা পাবো। তো বৈশেষিক সূত্র অনুসারে যদি বলি আমরা, চার নম্বর সূত্রতে বলা হচ্ছে ধর্ম বিশেষ পশুতত্ত্বাৎ দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়ানাম পদার্থানাম সাধর্ম বৈধর্মাভ্যাম তত্ত্বজ্ঞানাম নিঃশ্রেয়সম। আমরা সবাই বলি যে ন্যায় এবং বৈশেষিক উভয় হচ্ছে সমানতন্ত্রের দর্শন, অর্থাৎ ন্যায়ের যে 16টি পদার্থ আর বৈশেষিকের, এখানে 6টি দেখছি আমরা, কিন্তু যদি বৈশেষিকের যে ভাষ্য আছে প্রশস্তপদ ভাষ্য সেখানে অভাবকে স্বীকার করে 7টি পদার্থ স্বীকার করা হয়েছে। তো এই ন্যায়ের 16টি পদার্থ এবং বৈশেষিকের 7 পদার্থ আসলে কিন্তু উভয়ের অন্তর্গত, সেজন্য তর্ক সংগ্রহ তর্ক ভাষা বা ভাষা পরিচয় প্রভৃতি গ্রন্থ যখন পড়ি সেখানে সপ্ত পদার্থে আলোচনা করা হয়ে থাকে। তো ওখানে আমরা দেখতে পেয়েছি যে এই সপ্ত পদার্থের জ্ঞান লাভ করলে পরে তত্ত্বজ্ঞান লাভ করলে পরে আসলে নিঃশ্রেয়স বা আনন্দ লাভ হয়, অর্থাৎ ন্যায়ের মতোই এখানেও প্রায় একই রকমের কথাই বলা হচ্ছে। মীমাংসা দর্শনে বলা হচ্ছে নিবৃত্তি এব সংসারাত অপবর্গ ইতি রিয়তে, অর্থাৎ নিবৃত্তি মানে বিভিন্ন যে কর্মগুলি আমাদের মধ্যে আছে কর্মগুলি আমরা করার চেষ্টা করি, মীমাংসা হচ্ছে কর্ম বৈদিক কর্মকে অবলম্বন করে রচিত একটা দর্শন। তো ওখানে বলা হচ্ছে যে নিবৃত্তি এব সংসারাত অপবর্গ, বিভিন্ন যে কর্মগুলি থেকে যখন আমাদের নিবৃত্তি ঘটে সেই সাংসারিক কর্মগুলো থেকে নিবৃত্তিই হচ্ছে আসলে অপবর্গ বা আনন্দ। আর এই 6টি প্রসিদ্ধ দর্শনের মধ্যে ছাড়াও আর একটা অত্যন্ত প্রসিদ্ধ দর্শন আছে, সেটা হচ্ছে শৈব দর্শন। শৈব দর্শন আবার অনেক ভাগ আছে, প্রায় 4 প্রকার ভাগ, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কাশ্মীরীয় শৈব দর্শন, যেটা একটু আগে বললাম। সেই কাশ্মীরীয় শৈব দর্শন হচ্ছে অনেকটা বেদান্তের কাছাকাছি, কেননা ওইটাকে বলা হয় শিবাদ্বৈতবাদ বা তিরিক দর্শন এসব বলা হয়। তো ওখানে 3টি তত্ত্ব আছে এবং শিব হচ্ছে সেখানে পরম চৈতন্য স্বরূপ। তো শিব এই শব্দটার মধ্যেই যে আনন্দ কীভাবে আছে সেটা শিবপুরাণে বিত্তেশ্বর সংহিতায় সুন্দরভাবে উল্লেখ করা আছে। ওখানে বলা হচ্ছে সং নিত্যং সুখম আনন্দম একার পুরুষ স্মৃত বকারং সত্যির অমৃতম মেলনাং শিব উচ্চতে, অর্থাৎ শিবের মধ্যে যে তালব্য সকার আছে সেটা হচ্ছে নিত্য, এই নিত্য সুখ এটাকে সূচিত করছে। তার মধ্যে যে হর্ষিকার আছে সেটা হলো আনন্দকে দোতনা করছে, আর যে বকার আছে বকার হলো কি সত্যির অমৃতাং মেলনাং শিব উচ্চতে, বকার হচ্ছে শক্তি,
যে শক্তি শিবের সঙ্গে কিভাবে থাকে, মেলানাম অর্থাৎ মিলিত হবে, একটাকে বলা শিব আর শক্তি ওই হচ্ছে অভিন্ন শক্তি, অভিন্ন একটা রূপ, তো সেভাবে ওখানে বলা হচ্ছে। তাছাড়া তন্ত্র সারে বলা হচ্ছে তত্র চ তস্য চ সা তন্ত্রম আনন্দম শক্তি তৎ চমৎকার শক্তি প্রকাশ রূপতা শক্তি বিমর্শাত্মকতা জ্ঞান শক্তি সর্বাকার যোগিত্বম ক্রিয়া শক্তি এভাবে। এখানে পাঁচ প্রকার শক্তি আছে, তার মধ্যে এই সমস্ত শক্তিগুলো পড়ে এবং এগুলোর দ্বারা কীভাবে চৈতন্য শক্তি থেকে বা চিত শক্তি থেকে আনন্দ হয়, সেই চিত শক্তি হচ্ছে আসলে আনন্দ স্বরূপ, সেটাই বলা হয় যে শৈব দর্শন, যদি বিশেষভাবে আলোচনা করা হয় তাহলে জানা যায়। এরপর আর একটা যে সংক্ষেপে বলি সেটা হচ্ছে অলঙ্কার শাস্ত্রে বা সংস্কৃত কাব্যশাস্ত্রে আনন্দ বলতে ঠিক কী বোঝায়। তো আমি একটা জায়গায় তুলেছি রসগঙ্গধর, সে রসগঙ্গধরে বলা হচ্ছে জগন্নাথ বলছেন যে রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যম, অর্থাৎ কাব্যের যে লক্ষণ সেটা হচ্ছে কি রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ। এই যে রমণীয়তা বলা হচ্ছে রমণীয়া বা রমণীয় অর্থ, এই রমণীয় জিনিসটা কি এটা সম্বন্ধে উনি তারপরেই বলছেন রমণীয়তা আছে লোকোত্তর আহ্লাদজনক জ্ঞান গোচরতা, অর্থাৎ রমণীয়তা কি রমণীয় হচ্ছে লোকোত্তর আহ্লাদজনক। আমরা যখন বলো হ্যাঁ শেষে একটা এমন অপূর্ব একটা রস আমাদের মধ্যে উপলব্ধি হয় যে রসটাকে বলা হচ্ছে লোকোত্তর একটা আহ্লাদ বা আনন্দ, সেটাকে আমরা এই দর্শনে বলছি শাস্ত্রে বলছি আনন্দ তত্ত্ব। একেবারে সংক্ষেপে বললাম, আমরা যারা উৎসুক আছেন এই বিষয়ে বা কৌতূহলী তারা ওই রসমাধান করলে বুঝতে হবে। বেদান্ত নাম উপনিষদ পড়ানাম বেদান্ত বলতে উপনিষদকে বোঝায় এবং অন্যান্য যে সব জিনিসগুলোকে বোঝায় সাইড সূত্র প্রভৃতি প্রভৃতি যেগুলো বিকাশিত আছে মহাভারত সব সবই। ইয়ত বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দম ব্রহ্মণ বিদ্যা ন বিবেতি কদাচন, এরকম বলা হচ্ছে ওখানে তৈতৃ উপনিষদে, যেখানে বাক্য মন যেতে পারে না আনন্দই হচ্ছে সেই ব্রহ্ম এবং এখানে কোনো ব্যক্তি আর ভীতপ্রাপ্ত হন। তৈতৃ উপনিষদ হচ্ছে এতস্মা বিজ্ঞানময়াত অন্য অন্যতর আত্মানন্দ আনন্দ আত্মা, এরকম বলা হচ্ছে, অর্থাৎ এই আনন্দই হচ্ছে আত্মা। ইয়াত বই তৎ সুকৃতম রস বই সহ রসং হি এব অয়ম আনন্দ লব্ধ আনন্দ ভবতি কো হি এব অন্যাত ক প্রাণ্যাত ইয়াদ এসো আকাশ আনন্দ না সিয়াত এসো হি এব আনন্দ আয়তি, অর্থাৎ এটা অত্যন্ত প্রসিদ্ধ এবং এটা আলোচনা করা খুব উচিত ছিল কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত সময়। সংক্ষেপে বলছি যে এখানে আনন্দকে রস হিসাবে কল্পনা করা হচ্ছে, যেমন অলঙ্কারে বলা হলো যে রমণীয়তা হলো লোকত্র আলাদা জনকত্ব, ঠিক ওরকমভাবেই আমাদের মধ্যে যে পরম আনন্দ লাভ হয় সেটা হচ্ছে আসলে ওই রসস্বরূপ, এই রসকে লাভ করেই কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারে বা আনন্দকে লাভ করেই লাভ করলেই সেটা মুক্তি লাভের সমানই হয়ে গেল। এরকমভাবে তৈতৃ উপনিষদে বলা হচ্ছে আনন্দ তত্ত্ব সম্বন্ধে আমরা দেখেছি যে তৈতৃ উপনিষদে আনন্দ গম্যতি বাজনাথ আনন্দ ইমানি ভূতানি জানতে এরকম এরকম বলা হচ্ছে, অর্থাৎ এর দ্বারা বলা হচ্ছে যে ব্রহ্মের যে তটস্থ লক্ষণ ব্রহ্ম হচ্ছে জগৎ কারণ, এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্ম আনন্দ, অর্থাৎ এই জগতে সমস্ত জায়গায় আনন্দ বয়ে যাচ্ছে। একটু পরে রবীন্দ্রনাথের লাইন বলবো সেখানে পাও, জন্মাদি যশ যত ব্রহ্মসূত্র আছে এই সূত্র আলোচনা করলো আচার্য সংকতর ভাষ্যে সাইবার ভাষ্যে উনি এই শ্রুতিটাকে প্রমাণরূপে গ্রহণ করেছেন। মন্ডক উপনিষদেও আছে যে আনন্দরূপম অমৃতম ইয়াদ বিভাতি, অর্থাৎ অমৃত হচ্ছে আনন্দময় ইত্যাদি ইত্যাদি এভাবে বলা হচ্ছে। এরপর আমরা যদি একটু গ্রাফের আকারে চেষ্টা করি, এটা হয় না মানে এটাকে আনন্দকে গ্রাফে আনা যায় না, আমি তবু একটু সহজে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আমাদের মধ্যে যে সপ্ত ভুবন আছে ভুলভোগ মহ মহ ভুলভ স মহাজনতম সপ্ত, মানে মানুষ লোক পিতৃলোক গন্ধব লোক কর্মদেব কর্মদেব লোক আচার্য দেব লোক প্রজাপতি লোক ব্রহ্মলোক, তো এই আনন্দটা কেমন, মানুষের আনন্দ হচ্ছে একেবারে নিচে দেখুন, যদি 100% মনে করে আমরা আনন্দ ভোগ করছি তাহলে তবুও অনেক কম হয় সেটা কোথা থেকে পিতৃলোকের আনন্দ থেকে, পিতৃলোকের আনন্দ থেকে আবার গন্ধব লোকের আনন্দ আরও বেশি অনেক উচ্চতর আনন্দ, গন্ধব লোক আনন্দ থেকে আরও উচ্চতর হলো কর্মদেব আনন্দ, কর্মদেবের আনন্দ থেকে আরও উচ্চতর হলো আচার্য দেবের আনন্দ, আজানো দেবের আনন্দ অপেক্ষা আরও উচ্চতম আরও অসীম হবো প্রজাপতি লোক, এবং প্রজাপতি লোকের চেয়ে লোকের আনন্দের চেয়ে পরমানন্দ পূর্ণানন্দ যেখানে আছে ব্রহ্মলোক সত্যলোক সেই লোক
আনন্দলোক আছে, অশিঙ্গিরি আনন্দ, সেই জন্য তারপরে এই ব্রহ্ম হলো মানে সত্যলোক, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এরকম বলা হয়েছে। সৎ মানে হচ্ছে অস্থিভাতি, এরকম আমরা সবাই জানি সেটা যে ব্রহ্ম অস্থিভাতি। না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কত কুত অয়ম অগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি, এরকম বলা হয়। এই সত্য বা জ্ঞানকে বলা হয় বিদ্যা অমৃতম শ্রোতে, বিদ্যা বা জ্ঞান বলা হয় এবং সেটাকে অমৃত রূপে কল্পনা করা হয়, বিদ্যা দ্বারা অমৃত লাভ হয়। এই অমৃতই হচ্ছে ব্রহ্ম বা আনন্দ। উপনিষদে গীতাতেও বলছেন, আচার্য বলছেন, অর্জুন বলছেন যে অনেক বাহুতর বক্তর নেত্র পাশ্যামি তাং সর্বত আনন্দ রূপম নন্তাং না মধ্যাং না পুনস্ত আদিম পাশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ, এরকম বিশ্বরূপ দর্শন যুগে বলা হচ্ছে। অর্থাৎ তার অনন্ত রূপ অসীম রূপের কল্পনা করা হচ্ছে। এরকম ভাবে ব্রহ্মের লক্ষণ স্বরূপ লক্ষণ তপস্ত লক্ষণ করা হয়েছে। সচিদানন্দ ব্রহ্ম, বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, সত্যম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। আর জগৎ কারণত্ব যেখানে প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে সব ব্রহ্মের তটস্থ লক্ষণ। তো এই আনন্দ তত্ত্ব আসলে সব জায়গায় আছে এবং আমরা হচ্ছি সেই আনন্দেরই সন্তান। সিন্ধান্ত বিশ্বে অমৃত পুষ্প পুত্রা আ ইয়ে ধামানে দিব্যানি তস্তু, সেতা শব্দ পরিষদে আছে। অমৃত আনন্দ হচ্ছে ব্রহ্মাত্মবোধক, সমগ্র বিশ্বে আনন্দ প্রবাহিত। এইখানে একটা রবীন্দ্রনাথ খুব সুন্দর কথা বলছেন, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে, এমন কত কোটি কোটি অন্তহীন আমির মধ্যে সেই এক পরম আমির অনন্ত আনন্দ নিরন্তর ধ্বনিত তরঙ্গিত হয়ে উঠেছে। অথচ এই অনন্তহীন আমি মণ্ডলীর প্রত্যেক আমির মধ্যে তার এমন একটি বিশেষ রস, বিশেষ প্রকাশ যা জগতে আর কোনোখানে নেই। সেই জন্যেই আমি যত ক্ষুদ্রই হই আমার মতো তার আর দ্বিতীয় কিছুই নেই। আমি যদি হারাই তবে লোক লোকান্তরের সমস্ত হিসাব বারমিল হয়ে যাবে। এই জন্যই আমাকে নইলে বিশ্ব ব্রহ্মাণ্ডের নয়, সেই জন্যই সমস্ত জগতের ভগবান বিশেষরূপেই আমার ভগবান, সেই জন্যই আমি আছি এবং অনন্ত প্রেমের বাঁধনে চিরকালই থাকবো, শান্তিনিকেতন প্রবন্ধমালায় এরকম রবীন্দ্রনাথ বলছেন। আরও সুন্দর একটা কবিতা, আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললো মাকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। গীতাঞ্জলিতে দেখুন পাশেই আছে নীল রঙের বর্ডারে, আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসলে সবাই, টান ধরে রে টান, টানলে ধরে টানলে সবাই টান, এভাবে গীতাঞ্জলি লাইনও আনন্দের কথা বলা হচ্ছে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে আলোকে পুলোকে প্লাবিত করিয়া নিখিল দুলোকে দুলোক গুলোকে, তোমার অনল অমৃত পরিছে ঝরিয়া, দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ, মূলতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ, জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এই দুটি কবিতা এখানে দেওয়া হয়েছে। বিবেকানন্দ বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই ব্রহ্মময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমা ছাড়ে কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। এখানে শিবজ্ঞানের জীব সভা, যাত্র জীব তত্র শিব, মানে মুচি মেথর চন্ডাল ইত্যাদি বিবেকানন্দ যেটা বলেন, সব জায়গায় তিনি শিবকে দেখছেন জীবের মধ্যে। অর্থাৎ ইয়ো ওই ভূমা তৎ সুখম নাল্পে সুখম অস্তি ভূমাইব সুখম, ছান্দ উপনিষদের কথা মিলে যাচ্ছে। শিকাগো বক্তৃতাতেও তিনি ওই একই কথাই বলেছেন এবং তিনি তার অত্যন্ত প্রিয় একটা মন্ত্র হচ্ছে সিন্ধান্ত বিশ্বে অমৃত সুপুত্রা, তাছাড়া তত্ত্বমসি, এখানে জীব ব্রহ্ম ঐক্য সাধন করা হয়েছে তত্ত্বমসি বাক্যের মধ্যে, তত্ত্বম এখানে জীবাত্মা পরমাত্মা অসী পদের দ্বারা ঐক্য সাধন। অনুসন্ধানের পদটাকে আমি ব্যাকরণগত করে দেখেছি, অনুসন্ধান করেছে আপাতত অনুসন্ধান মানে খোঁজা, অন্বেষণ করা এভাবে, বা উপায় মার্গ বা পথ হিসাবে ধরতে পারি। তাহলে আনন্দ অনুসন্ধান মানে হলো আনন্দকে উপায়, আনন্দ লাভ করার যে উপায় বা পথ বা মার্গ যেগুলো আছে সেগুলো কি, এসব অনুষদে আছে। বিদ্যা অবিদ্যা উভয়কেই একত্র উপাসনা করতে হবে। হ্যাঁ, তারপরে কেন অনুষদে আছে যে তপস্যা দম কর্ম ইত্যাদির মাধ্যমে স্বর্গ যে বেদাঙ্গ আছে ওগুলোকে আলোচনা করতে হবে, ওগুলোকে জানলে পরে সেখানে আনন্দ লাভ হতে পারে। এরকমভাবে কঠোর অনুষদেও বলা হচ্ছে যে যোগ্য বিবিধি সহকারে যোগ অনুসারে যদি কেউ ব্রহ্মের অনুসন্ধান করেন বা আনন্দ লাভ করার চেষ্টা করেন তাহলে পারে। এইভাবে কৃষ্ণ উপনিষদ প্রভৃতিটা আছে। সবশেষে অভ্যাস এবং বৈরাগ্য যদি করা হয়, অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্য মানে কি, আনন্দ লোকের প্রতি বা ব্রহ্মলোকের প্রতি যদি একনিষ্ঠ অভ্যাস এবং যে সমস্ত সকাম কর্মগুলি আছে ওইগুলিকে যদি বিরাগের দ্বারা বৈরাগ্যের দ্বারা ত্যাগ করা হয় তাহলে পরে
আনন্দ লাভ হবে। অসংসং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস এরতু বন্ধেয় বৈরাগ্যেন চ গৃহতে। গীতার লাইন এভাবে বলা হয়েছে। এই সমস্তগুলো ছাড়াও ভক্তি মার্গেও আনন্দ লাভ হতে পারে। আমরা সবাই জানি যে সেখানে ভক্তি আর ভক্তির দ্বারা ভক্ত আর ভগবান খুব সহজেই একত্র হতে পারে। সেখানে কঠিন কোনো তপস্যা নেই। কলিযুগের একমাত্র সহজ রাস্তা ব্রহ্মকে বা আনন্দকে পাওয়ার রাস্তা হচ্ছে ভক্তি মার্গ। এইরকম ভক্তি কাকে বলে, এগুলো সব আমি শাণ্ডিল্য সূত্র নারদীয় ভক্তি সূত্র থেকে দিয়েছিলাম, গীতা থেকে উল্লেখ করেছিলাম, তো এগুলো আর বলছি না। একেবারে শেষে চলে আসি। রবীন্দ্রনাথ বলছেন, যখন ভক্ত আর ভগবান এক হয়ে যায় ভক্তির দ্বারা তখন কি হয়, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নয় ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে জেমেছে। বিবেকানন্দের সুন্দর উদাহরণ দিচ্ছেন, তৈল যেমন এক পাত্র হইতে পাত্রান্তরে ঢালিবার সময় অবিচ্ছিন্ন ধারায় পতিত হয়, তেমনি মন যখন অবিচ্ছিন্ন হবে ভগবানকে স্মরণ করিতে থাকে তখনই পরাভক্তির উদয় হইয়াছে বুঝিতে হয়। অবিচ্ছিন্ন অনুরাগের সহিত ভগবানের দিকে হৃদয় ও মনের এরূপ অবিরত ও নেত্র স্থিরতায় মানব হৃদয়ে সর্বোচ্চ ভগবত প্রেমের প্রকাশ। এরকমভাবে বিবেকানন্দ ভক্তিকে স্বীকার করেছেন। হ্যাঁ, তো রামকৃষ্ণ বলেছেন এভাবে, রবীন্দ্রনাথ রামকৃষ্ণের মধ্যে বিভিন্ন যে যোগ বিভিন্ন যে মার্গগুলো আছে অর্থাৎ চার রকমের মার্গ, জ্ঞান ভক্তি রাজযোগ এসব, এগুলোকে তিনি একত্র করে তাকে নমস্কার জানিয়েছেন এবং আমিও নমস্কার জানাচ্ছি সেই পূর্ণানন্দ পরম ব্রহ্মকে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ, হরিঃ ওম তৎসত্। নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। স্যার বিভিন্ন উপনিষদ থেকে উদ্ধৃতি তুলে উপনিষদ বাংলায় আনন্দ তৎসান বিষয়টিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। আমরা স্যারের এই বক্তব্যে সমৃদ্ধ হলাম। স্যার আমাদের শ্রোতাদের মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলোর মধ্যে আমি আপনাকে করছি। প্রথমে অর্পিতা নাথ প্রশ্ন করেছেন, ভক্তির মাধ্যমে পরম ব্রহ্মের স্বরূপ জ্ঞান হয়, এই জ্ঞান আনন্দ প্রাপ্তির সাধন কর্মযোগ ও জ্ঞানযোগের দ্বারা কিভাবে আনন্দ তত্ত্বের সন্ধান সম্ভব, এটা প্রথম প্রশ্ন। অনুপম দাস পূর্বস্থলী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক, উনি প্রশ্ন করেছেন, উপনিষদের ব্যবহারিক প্রয়োগ বর্তমান ভারতবর্ষে সমাজ জীবনে প্রায় নেই বললেই চলে, এর কারণ কি এবং এর থেকে পরিত্রাণ কি সম্ভব। আরেকটি প্রশ্ন রাখছি, ডক্টর প্রলয় মণ্ডল প্রশ্ন করেছেন, আনন্দ তত্ত্বের স্বাভাবিক প্রয়োগ কি রার বাংলা চৈতন্য মহাপ্রভুর দর্শন দ্বারা বৈষ্ণব দর্শনে সম্ভব? আমি শেষটা থেকে শুরু করি। ডক্টর প্রলয় মণ্ডল আমার দাদা হন, আমার প্রতি নমস্কার। সুন্দর প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন করার একটা যৌক্তিকতা আছে, কারণ তিনি হচ্ছেন একদম কাটোয়া অর্থাৎ নবদ্বীপের কাছাকাছি মানুষ, তো শ্রী চৈতন্যের ভক্ত, বিরাট ভক্ত, কথায় কথায় শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা বলেন। তো সুতরাং রার বাংলাতে তো চৈতন্য ছাড়া কোনো কথাই হবে না, কারণ চৈতন্য হচ্ছেন ভক্তিবাদীর একেবারে অন্যতম নবপ্রদর্শক এবং তিনি প্রথম দেখিয়েছেন বা বলেছেন যে ভক্তি মার্গের দ্বারাই এই জগতের সবচেয়ে যে পরম তত্ত্ব আনন্দ তত্ত্ব এটাকে লাভ করা সম্ভব, এটা রার বাংলাতে অবশ্যই সম্ভব। এবং রার বাংলার বিশাল প্রচুর কবিরা, মানে বৈষ্ণব পদাবলীর সাহিত্যে যত কবি আছে সবই তো রার বাংলারই কবি, বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব নদিয়া এই এলাকার রারেরই প্রায়। তো সুতরাং ওনারা তো যা প্রমাণ করার করেই দিয়েছেন চৈতন্য চৈতাম্বৃত প্রভৃতি গ্রন্থ রচনা করে, তো সম্পূর্ণভাবেই হবে। আর আপনাদের কলেজ থেকে একজন প্রশ্ন করেছিলেন, কি যেন প্রশ্নটা, উপনিষদের ব্যবহারিক প্রয়োগ বর্তমান ভারতবর্ষের সমাজ জীবনে প্রায় নেই বললেই চলে, হ্যাঁ নেই বলে কারণটা কি এবং কিভাবে ওখান থেকে পরিত্রাণ সম্ভব? তো এখন নেই বলেই চলে এরকম মনে হচ্ছে, কিন্তু এটাকে নিয়ে যথেষ্ট চেষ্টা চলছে। আমরা যদি একটু ওই নবদ্বীপের দিকে তাকাই, তারা তো ওই বেদান্তের ভক্তিবাদকেই তো সারা বিশ্বের মনে পৌঁছে দিয়েছেন। আমেরিকাতেও ইসকনের সেন্টার আছে আর জাপানেও আছে, বিভিন্ন দেশেও আছে। এইদিকে রামকৃষ্ণ মিশন তারাও ব্যবহারিক বেদান্তকে বিশ্বের প্রতিটি ঘরে কোনায় পৌঁছে দিয়েছেন, মনের বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এবার এটাকে যদি আরও বৃহৎ আকার দিতে হয়, আরও যদি সার্থক করতে হয়, তাহলে কী করতে হবে? তাহলে পরে শুধু তো সন্ন্যাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেগুলোকে আমাদের গৃহে ওনাদের যে লক্ষ্য আমাদের প্রতিটি মানুষের মধ্যে ওই ভক্তিভাব জাগ্রত করতে হবে, উপনিষদের তত্ত্বকে বুঝতে হবে এবং প্রতিটি মানুষকেই সে ব্রহ্মের সন্তান অমৃতের সন্তান এটা কল্পনা করে
সবারই প্রতি সমত্বদর্শী হতে হবে, তাহলে পরে সব কিছু সম্ভব। আমরা যারা স্যার কর্ম মার্গে রয়েছি আর কি, তাদের পক্ষে প্রথম হতে হবে তাহলে তৃতীয় যে পক্ষে আপনি বললেন। আরেকটি প্রশ্ন, ভক্তির মাধ্যমে পরম ব্রহ্মের স্বরূপ জ্ঞান হয়, এই জ্ঞান আনন্দ প্রাপ্তির সাধন, কর্মযোগ ও জ্ঞান যোগের দ্বারা কিভাবে আনন্দ তত্ত্বের সন্ধান পাবো? হ্যাঁ, কর্মযোগ এবং জ্ঞান জগতে আনন্দ তত্ত্বের সম্ভব, আমি তো পিপিটিতে দেখিয়ে দিয়েছিলাম ওইটা। তো ওখানে এইসব অনুষ্ঠান থেকে একটা সুন্দর মন্ত্র, বিদ্যাংশ অবিদ্যাংশ ইয়াস্তাদ বেদ উভয়ম সহ বিদ্যয়া মৃত্যুর তিপ্ব অবিদ্যয়া মৃত্যুর তিপ্ব বিদ্যয়া অমৃতম অশ্নতি, বলাই হয়েছে। এখানে বিদ্যা মানে হচ্ছে জ্ঞান মার্গ, আর অবিদ্যা মানে হচ্ছে কর্ম মার্গ। যদি কেউ ভাবে শুধুমাত্র জ্ঞান মার্গকে অবলম্বন করে মুক্তি পাবো, তাহলে হয়তো পেতে পারে, কিন্তু তাকে ওই অবিদ্যা মার্গকে অবলম্বন করতে হবে, শুধু একটা দিয়ে হবে না। সেই জন্য দেখবেন এসব সাথে খুব সুন্দর একটা মন্ত্র আছে যে অন্ধং তমহ প্রবিশন্তি এ অবিদ্যা উপাসতে, যিনি অবিদ্যা উপাসনা করছেন তিনি তো অন্ধকারে প্রবেশ করবেনই, আর যিনি শুধুমাত্র বিদ্যা উপাসনা করবেন তিনিও আরও বেশি অন্ধকারে প্রবেশ করবেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে বিদ্যাংশ অবিদ্যাংশ ইয়াস্তে তদ্বেদ উভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুঞ্চিত বিদ্যয়া অমৃত অবসন্ত, উভয়কেই উপাসনা করতে হয়। ঠিক আছে স্যার, আরো একবার অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সহজ এবং প্রাঙ্গল ভাবে আপনি যে বক্তব্য উপস্থাপন করলেন, অতি সহজেই আমাদের সকলেরই হৃদয়ঙ্গম হয়েছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা, এখন আরো একবার আমি যাব পরের পর্বে, যে আজকের আলোচনার ধন্যবাদ জ্ঞাপনের পালা। আর এই ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি আমাদের কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর তথা বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর ঋষিতা ঘোষাল মহাশয়কে অনুরোধ জানাবো। দীপিকাদি আপনার মাইকটা অফ আছে? হ্যাঁ অনিরুদ্ধ, হ্যাঁ বলুন। হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি পূর্বস্থলী কলেজের পক্ষ থেকে সংস্কৃত বিভাগ আয়োজিত এই ওয়েবিনারে যুক্ত সকল মানুষকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই দুঃসময়ে দাঁড়িয়ে যে দার্শনিক ভাবনা আমাদেরকে একটু শান্তি দিতে পারে, দিতে পারে একটু সুস্থিরতা, আমরা আজকে যেন সেই দার্শনিক চিন্তা চেতনাকেই অন্বেষণ করলাম। আমি প্রথমেই আমার হার্দিক অভিনন্দন জানাই আমার কলেজের অধ্যক্ষ, আমাদের অভিভাবক তুল্য ডক্টর বিভাসচন্দ্র সাহা মহাশয়কে, যার নিরন্তর উৎসাহ ও অনুপ্রেরণা আমাদের এই ওয়েবিনারকে সফল করে তোলে, তার কাছে আমরা সত্যই কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমাদের এই ওয়েবিনারের সম্মাননীয় বক্তা ডক্টর প্রীতিলক্ষ্মী সোয়াইল ও ডক্টর স্বপন মাল মহাশয়ের কাছে, যারা তাদের মূল্যবান বক্তব্য রেখে আমাদের সমৃদ্ধ করেছেন, বুঝিয়েছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়কে অতিক্রম করে এক দার্শনিক প্রশান্তি আমাদের জন্য অপেক্ষমান। তাদেরকে আমাদের আইকিউএসির পক্ষ থেকে এবং আমাদের কলেজের প্রত্যেকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের পূর্বস্থলী কলেজের সংস্কৃত বিভাগের সকল অধ্যাপককে, যাদের মস্তিষ্ক প্রসূত ভাবনা ও আন্তরিক উদ্যোগ এই ওয়েবিনারকে সফল করে তুলেছে। প্রথমেই ধন্যবাদ জানাই
এই ওয়েবিনারের কনভেনার সংস্কৃত বিভাগের অধ্যাপক সুস্মিতা মণ্ডলকে। তার উৎসাহ ও উদ্দীপনা এই ওয়েবিনারের মূল চালিকা শক্তি। আমি ধন্যবাদ জানাই অধ্যাপক অনিরুদ্ধ দেবনাথ ও অধ্যাপক প্রত্যুষা ঘোষকে, যাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই ওয়েবিনার সফল হতো না। আমি ধন্যবাদ জানাই পূর্বস্থলী কলেজের আইকিউএসির প্রত্যেক সদস্যকে, যাদের মূল্যবান মতামত ও সহযোগিতা আমাদের এই ওয়েবিনারকে সফল করার প্রধান চাবিকাঠি। তাদের প্রত্যেকের কাছে আমি সব সময় কৃতজ্ঞ। আজকের এই ওয়েবিনারের পিছনে যে প্রযুক্তিগত কলাকৌশল ছিল, তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ আমাদের পূর্বস্থলী কলেজের লাইব্রেরিয়ান অধ্যাপক অশেষ দত্ত এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৌম্যমোহন ঘোষের প্রতি। প্রধানত তাদের ঐকান্তিক পরিশ্রম ছাড়া এই ওয়েবিনার সফল হতে পারত না। তাদের প্রতি রইল আমার হার্দিক অভিনন্দন। পরিশেষে ধন্যবাদ জানাই এই ওয়েবিনারে যারা দর্শক, প্রধানত যাদের জন্য এই ওয়েবিনার, তাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ দীপিকা ঘোষাল মহাশয়াকে। আমরা আজকের এই আন্তর্জাতিক আলোচনা সভার একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। শান্তি মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে। শান্তি মন্ত্র পাঠ করবার জন্য আজকের এই আলোচনা সভার কো কনভেনার তথা আমাদের পূর্বস্থলী কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা প্রত্যুষা ঘোষ মহাশয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनांवधितमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः शान्तिः शान्तिः। অসংখ্য ধন্যবাদ প্রত্যুষা ঘোষ মহাশয়াকে। আরো একবার এই করোনা মহামারী পরিস্থিতিতে সকলকে স্বাগতম, ধন্যবাদ, নমস্কার। এখানেই সমাপ্ত হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান।